নোটটা বদলাইয়া দেন আফা, সিরা নোট। অরুর গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। 20 টাকার একটা নোটই তার কাছে আছে, ছেঁড়া নোট বদলাবে কোত্থেকে? অরু গলার স্বর স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, কই দেখি নোটটা। রিক্সাওয়ালার মুখে অহংকার মেশানো বিজয়ের হাসি। ছেঁড়া নোট আবিষ্কার করে সে খুব খুশি, যেন সে ক্রিস্টোফার কলম্বাস, আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। উরু বলল, কই আমি তো ছেঁড়া দেখছি না। রিক্সাওয়ালা তাচ্ছিল্যের ভঙ্গি করে বলল, নজর দিয়া দেখেন। উরু নজর দিয়ে দেখল, হ্যাঁ ছেঁড়া, ছিঁড়ে দুখণ্ড করা। স্কচ টেপ দিয়ে এত সাবধানে জোড়া লাগানো যে রিক্সাওয়ালা ছাড়া অন্য কারো বোঝার উপায় নেই। হিয়াফা বিশ্বাস হইল? অরু ক্ষীণ গলায় বলল, শোনো, আমার কাছে আর কোনো টাকা নেই, এই একটাই নোট। তুমি এক কাজ করো, পুরোটাই নিয়ে যাও। সিরা নোট নিয়ে ফায়দা কি? ফায়দা আছে, গুলিস্তানে ছেঁড়া নোট বদলে দেয়, 2 টাকা বাটা রাখবে। 20 টাকার বদলে তুমি পাবে 18 টাকা, 10 টাকা লাভ। আমার লাভের দরকার নেই, এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি না আমার কাছে একটাই নোট। টাকা পয়সা না নিয়ে রিক্সাতে উঠান কেন? ভুল করে উঠি। তুমি ভুল করো না? মাঝে মাঝে বৃষ্টির দিনে প্লাস্টিকের পর্দা ছাড়া চলে আসো না? যুক্তি রিক্সাওয়ালাকে কাবু করল না, সে ক্রুদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইল। ওরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, তোমাকে ভালো নোট দেব। রিক্সার সিটে বসে আরাম করে চা খাও। ফ্লাস্কে করে এক ছেলে ঘুরে ঘুরে চা বিক্রি করছে। অরু তাকে ডেকে বলল, তুমি এই রিক্সাওয়ালাকে 1 কাপ চা দাও। রিক্সাওয়ালা খানিকটা হকচকিয়ে গেল, এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি সে এর আগে হয়নি। অরু ঘুরি দেখল, 4:07, কাটায় কাটায় 4টার সময় তার আসার কথা, সে তাই এসেছে। মুহিবের খোঁজ নেই, সে মনে হয় আজও দেরি করবে। আজকের দিনটিতেও সে কি সময় মতো আসবে না? 20-21 বছরের একটি মেয়ের পক্ষে একা একা অপেক্ষা করা যে কি যন্ত্রণা তা কজন জানে। সেজে গুজে একা দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে সবাই খানিকটা কৌতূহল, খানিকটা করুণা এবং খানিকটা তাচ্ছল্য নিয়ে তাকায়। বুড়োরা এমন ভঙ্গি করে যেন দেশ রসাতলে যাচ্ছে। সংসদ ভবনের এই রাস্তাটা এখন বলতে গেলে বুড়োদের দখলে। সকাল বিকাল এদের দেখা যায় হাঁটাহাঁটি করছে, স্বাস্থ্য রক্ষা, যে করেই হোক আরো কিছুদিন বাঁচতে হবে। সমাজের অনাচার দেখে নাক সিঁটকাতে হবে, কিছুতেই মরা চলবে না। রিক্সাওয়ালা চা খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুকে দেখছে, এও এক যন্ত্রণা, একজন কেউ তাকিয়ে থাকলে কিছুতেই স্বাভাবিক হওয়া যায় না। উরু আবার ঘড়ি দেখল, মাত্র 5 মিনিট পার হয়েছে। সময় কি পুরোপুরি থেমে আছে না ঘড়ি বন্ধ? মুহিবকে এতক্ষণে দেখা গেল, লম্বা লম্বা পা ফেলে ছুটতে ছুটতে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না। উরু ডাকল, এই! মুহিব থমকে দাঁড়াল। যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে না তাকিয়ে সে অন্যদিকে তাকাচ্ছে, কিছু অদ্ভুত কাণ্ড কারখানা। রাগে অরুর গা জ্বলে যাচ্ছে, আজকের দিনে সে এমন বিশ্রী পোশাক পরে এলো কি করে?
কে বলেছে তাকে পাঞ্জাবি পরতে? কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবিতে তাকে যে কি বিস্ত্রি দেখাচ্ছে তা বোধহয় সে নিজেও জানে না। আয়না দিয়ে নিশ্চয়ই নিজেকে দেখেনি। ওরু গলা উঁচিয়ে ডাকলো, এই এই! মুহিব তাকালো এবং হেসে ফেলল। সেই হাসি এত সুন্দর যে ওরু তার দেরি করে উপস্থিত হবার অপরাধ অর্ধেক ক্ষমা করে দিল। কটকটে হলুদ পাঞ্জাবি পরার অপরাধ অবশ্যই এখনো ক্ষমা করা যাচ্ছে না। তাড়াতাড়ি আসতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবে রেখেছিলাম আজ অন্তত এক ঘন্টা আগে উপস্থিত হব। গাড়ি জোগাড় করতে গিয়ে কে তোমাকে গাড়ি জোগাড় করতে বলেছে? কেউ বলেনি, ভাবলাম। কোথায় তোমার গাড়ি? তেল নেবার জন্য পেট্রোল পাম্পে থেমেছিল, তারপরে আর স্টার্ট নিচ্ছে না। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছো? হুম, খুব দূর না, আসাদ গেট পেট্রোল পাম্প। ভাঙতি টাকা আছে তোমার কাছে? আছে। দেখি, আমাকে 10 টাকা দাও, আর ওই চাওয়ালা ছেলেটাকে 1 কাপ চায়ের দাম দাও। ওরু টাকা নিয়ে রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল, হাসি মুখে বলল, এই নাও 10 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া, 2 টাকা ওয়েটিং চার্জ। তার ইচ্ছা ছিল কিছু কঠিন কথা রিক্সাওয়ালাকে বলে, বলা হলো না। আজ একটা শুভ দিন, আজ তাদের বিয়ে। এই দিনে কঠিন কথা বলা সম্ভব না, তবে 21 বছর জীবনের অনেক কথাই সে পরবর্তী সময়ে মনে করতে পারবে না, কিন্তু আজকের দিনের সব কথা মনে থাকবে। কি দরকার আজ ঝগড়া করার, বরং রিক্সাওয়ালার নাম জিজ্ঞেস করা যাক। এই রিক্সায় করেই না হয় কাজী অফিসে যাওয়া যাবে। যে রিক্সায় করে তারা বিয়ে করতে গেল সেই রিক্সাওয়ালার নাম জানা রইল, এটা মন্দ কি? তোমার নাম কি? আমার জিগান। হ্যাঁ, আমার নাম সুরুজ মিয়া। সুরুজ মিয়া, আমরা খিলগাঁও কাজী অফিসে যাব, আজ আমাদের বিয়ে, তুমি কি নিয়ে যাবে আমাদের? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলছে না, মনে হচ্ছে সে গভীর সমস্যায় পড়ে গেছে। এতক্ষণ যাকে তুমি তুমি করে বলছিল, এখন ওরু তাকে কি মনে করে যেন আপনি বলল। আপনি চিন্তা করে একটা ডিসিশনে আসুন, বেশি সময় নেবেন না, আমরা দেরি করতে পারবো না। ওরু মুহিবের দিকে এগিয়ে গেল। মুহিব সিগারেটের দোকান থেকে সিগারেট কিনছে, সে কখনো 1টার বেশি কিনে না, আজ 1 প্যাকেট কিনে ফেলল। সিগারেট ধরাতে ধরাতে বলল, ওরু, তুমি কি তোমাদের বাড়ির কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলেছ? ওরু বলল, না, তবে রাত 10টা নাগাদ সবাই জেনে যাবে। একটা চিঠি লিখে খামের মুখ বন্ধ করে বড় আপার টেবিলে রেখে এসেছি। আপা বিয়ে বাড়িতে গেছে, 10টা নাগাদ ফিরবে, তারপর হইচই বেঁধে যাবে। বাবার স্ট্রোক না হলেই হয়। কি লিখেছ চিঠিতে? 3 লাইনের চিঠি, আজ বিয়ে করছি তাই লেখা। কিভাবে লেখা, ল্যাঙ্গুয়েজটা কি? 3 লাইনে তো খুব কাব্যিক ল্যাঙ্গুয়েজ হয় না, তবুও যথাসাধ্য চেষ্টা করেছি। কাকে বিয়ে করছো এইসব কিছু লেখনি তো? না, শুধু লিখলাম
একটি বেকার এবং আপাত দৃষ্টিতে অপদার্থ যুবককে বিয়ে করছি। আমার মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি। তারপরেও ক্ষমা প্রার্থনা করছি, আপা তুমি বাবা মাকে শান্ত করবে এবং বুঝিয়ে বলবে। মুহিব শুকনো গলায় বলল, তোমার বাবা মার রিয়াকশন কি হবে? কি করে বলবো কি হবে, তাদের কোনো মেয়ে তো এর আগে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেনি, এই প্রথম এবং এই শেষ। চলো রওনা হওয়া যাক। তারা রিকশায় উঠল। মুহিব বলল, হুড় তুলে দেব? না। খারাপ লাগছে ওরু? খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি, জ্বর জ্বর লাগছে। দেখো তো জ্বর কি না? না, জ্বর নেই। ওরু হাসতে হাসতে বলল, জ্বর নেই বলে হাত ছড়িয়ে নিলে কেন, লজ্জা লাগছে? হুম, আজ কেন জানি অন্যদিনের চেয়ে অনেক বেশি লজ্জা লাগছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবাই তাকিয়ে আছে আমার দিকে। তাকিয়ে আছে তো বটি, তাকিয়ে আছে তোমার হলুদ পাঞ্জাবির জন্যে। তুমি দয়া করে আজ রাতেই পাঞ্জাবি পুড়িয়ে ফেলবে। আচ্ছা। ওরু হালকা গলায় বলল, বিয়ের পর আমরা যাব কোথায়? বাসর কোথায় হবে এই কথা জিজ্ঞেস করছো? ওরু অস্পষ্ট স্বরে বলল, হুম, বজলুর বাসায়। বজলুকে? আমার স্কুল জীবনের বন্ধু, অতি ভালো ছেলে, গত বছর বিয়ে করেছে। তার বউটা তার চেয়েও ভালো, ওরা একটা ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছে, ফুলটুল দিয়ে সাজিয়ে হুলস্থুল করেছে। অপরিচিত কারোর বাসায় উঠতে আমার ইচ্ছে করছে না। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেই তোমার মনে হবে ওরা অপরিচিত না, খুবই পরিচিত। তাছাড়া আমার আর কোনো জায়গাও নেই যেখানে তোমাকে নিয়ে যেতে পারি। তুমি তোমার আপাকে সব খুলে বলবে বলেছিলে, বলেছ? না, বলনি কেন? কাল বলবো, আপাকে একটা সারপ্রাইজ দেব। উনি রাগ করবেন না? পাগল, আপার রাগ করার ক্ষমতা নেই। আবার একটা সিগারেট ধরিয়েছ, একটু আগেই না একটা খেলে? টেনশন বোধ করছি। ওরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই যে তোমার পাশে বসেছি, শেষবারের মতো বন্ধুর পাশে বসেছি, এরপর বসবো স্বামীর পাশে। স্বামী কি বন্ধু না? গল্প উপন্যাসে বন্ধু, বাস্তবে না। বাস্তবে স্বামীরা যতটা না বন্ধু তার চেয়েও বেশি অভিভাবক। মুহিব গম্ভীর গলায় বলল, তুমি ভুল করছো ওরু, আমি তোমার বন্ধুই থাকবো। ওরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাকলে তো ভালোই। তোমার মনে কোনো সন্দেহ আছে? আছে। ও হুড়টা তুলে দাও, আসলেই সবাই আমাদের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বেশি তাকাচ্ছে আমাদের রিক্সাওয়ালা। যেভাবে সে পেছন ফিরে ফিরে রিক্সা চালাচ্ছে মনে হয় অ্যাক্সিডেন্ট করবে।
মুহি ভোট তুলে দিল। ওরু বলল, আজ কত তারিখ বলতো? 11ই ডিসেম্বর। বাংলা কত? জানি না বাংলা কত। ওরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আজ আমাদের বিয়ে, আর আজকের বাংলা তারিখটা তোমার জানার ইচ্ছা হলো না? আজ 26শে অগ্রহায়ণ। ও আচ্ছা, 26শে অগ্রহায়ণ। আর আমাদের রিক্সাওয়ালার নাম হচ্ছে সুরুজ মিয়া, তার নামটাও মনে রাখা দরকার, তার রিক্সায় করে বিয়ে করতে যাচ্ছি। মুহিব কিছু বলল না। ওরু বলল, ভালো করে দেখো তো জ্বর কিনা, এত খারাপ লাগছে কেন? মাথা ঘুরছে, ভুলে জর্দা দিয়ে পান খেলে যেমন লাগে তেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, ধরো আর আধ ঘন্টা। ওরু ঘড়িতে দেখল, তাদের বিয়ের পুরো অনুষ্ঠান হতে মাত্র 16 মিনিট লাগলো। কাজী সাহেবের কাছে অনুষ্ঠানটা হয়তো খুব বোরিং লাগছে। তিনি কয়েকবার হাই তুললেন এবং যন্ত্রের মতো বললেন, এখানে সই করেন, তারিখ দেন। ওরু গোটা গোটা করে লিখল, অরুণা চৌধুরী। বিয়ের অনুষ্ঠান শেষ। কি আশ্চর্য, কটকটে হলুদ পাঞ্জাবি গায়ে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তার স্বামী, এই জীবনের সবচেয়ে কাছের মানুষ। কোনো ভুল হয়নি তো? প্রচণ্ড বড় কোনো ভুল? যে ভুল এই জীবনে আর শুধরানো যাবে না। অরুর পানি পিপাসা পেয়ে গেল। কাজী সাহেবকে সে কি বলবে পানির কথা, নাকি মুহিবকে বলবে? মুহিবের সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে, মুখের দিকে তাকাতেও লজ্জা লাগছে। মুহিবকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, এখন বোঝা গেল বাবু চুল কেটেছেন, নতুন হেয়ার স্টাইল। বুঝলু এগিয়ে এসে বলল, ভাবি চলুন যাওয়া যাক। ভাবি ডাকটা কি অদ্ভুত শোনাচ্ছে, শিরশির করে। অরু নিঃশব্দে ঘর থেকে বেরুল। মুহিবের অন্য বন্ধুরা কেউ এখনো তাকে কিছু বলেনি, একজন শুধু তাকে বলেছে, কংগ্রাচুলেশনস ভাবি, বলে হাতে একটা গোলাপ ফুল দিয়েছে। ফুলটার দিকে তাকাতেও কেন জানি লজ্জা লাগছে। গোলাপ ফুল দেয়া মানুষটা বলল, কোথাও বসে এক কাপ চা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, কাছেই একটা ভালো কনফেকশনারি দোকান আছে, যাবে? বুঝলো বলল, না না, স্ট্রেইট আমার বাসায় চল, কেক কেনা আছে, কেক কাটা হবে, রেনুকে চা রেডি রাখতে বলেছি, গাড়িতে উঠ সবাই, গাড়িতে উঠ। মুহিব, তুই ভাবিকে নিয়ে ড্রাইভারের পাশে বস, আমরা সবাই পেছনে আছি। ওর প্রচণ্ড পিপাসা পাচ্ছে, মনে হচ্ছে এক গ্লাস পানি খেতে না পারলে সে মরে যাবে। বজলু নামের মানুষটার বাসায় তার যেতে একেবারেই ইচ্ছা করছে না। এমন কোথাও যেতে ইচ্ছা করছে যেখানে একটা মানুষও নেই, খুব নির্জন কোনো জায়গা যেখানে শুধু সে এবং মুহিব থাকবে, আর কেউ থাকবে না, কেউ না। বজলুর স্ত্রী রওশন আরাকেও অরুর পছন্দ হলো না। মেয়েটা এক সেকেন্ডের জন্য না থেমেই কথা বলে যাচ্ছে, ক্রমাগত কথা, ছোটাছুটিও করছে অকারণে। এই সামান্য সময়ে একটা গ্লাস ভেঙেছে, টেবিলের ক্লথের ওপর পায়েস ফেলে দিয়েছে। সামান্য চা নিয়ে এসে যে কথাগুলি বলল তা হচ্ছে,
ও মা, এখনো চা দিলাম না, ঠান্ডা হয়ে গেছে বোধ হয়। ঠান্ডা হলে ঠান্ডা চা খেতে হবে, আমি আবার গরম করতে পারবো না। সারাক্ষণ চুলার পাশে বসে থাকলে গল্প করব কখন? চাই কিন্তু চিনি দেই নাই, যার যার দরকার নিয়ে নেবেন। সরি সরি, চিনি বোধহয় দেয়া হয়েছে, আগে চেখে নেবেন। এখানে ডায়াবেটিসওয়ালা কেউ আছে? থাকলে আওয়াজ দিন। আর শুনুন, চায়ের কাপে সিগারেট ফেলবেন না। চায়ের কাপে সিগারেট ফেললে ওই চা জোর করে খাইয়ে দেব। মাই গড, চামচ দেয়া হয়নি। মুহিব উরুকে বলল, একটু বারান্দায় এসো তো। উরু বারান্দায় এসে ক্লান্ত গলায় বলল, সবাই এত কথা বলছে, আমার একেবারে মাথা ধরে গেছে। এরা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তুমি কি কিছুক্ষণ রেস্ট নেবে? রেস্ট নিতে চাইলে পাশের ঘরে চলে যাও, তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ করেছে। প্রচন্ড মাথা ধরেছে, আর শুধু পানির পিপাসা হচ্ছে। 3 গ্লাস পানি খেয়েছি, তবু পিপাসা মিটছে না। মাথা ধরা কি খুব বেশি? দাঁড়াও, প্যারাসিটামল এনে দিচ্ছি। শোনো অরু, আমাকে ঘন্টাখানিকের জন্য একটু বাইরে যেতে হবে। অরু হকচকিয়ে গেল, গম্ভীর গলায় বলল, কেন? আমার দুলাভাই বলে রেখেছেন যেন ঠিক সন্ধ্যা 7:30 অফিসে তার সঙ্গে দেখা করি। তার কথা তো তোমাকে বলেছি, দেখা না করলে স্ট্রেইট বলবে বের হয়ে যাও। অরু দুঃখিত গলায় বলল, আজকের দিনটা তুমি আলাদা করে রাখতে পারলে না? বলতে পারলে না যে আজ তোমার কাজ আছে? মুহিব অস্পষ্ট স্বরে বলল, না অরু, বলতে পারিনি, দুলাভাইকে এটা বলা সম্ভব না। তাছাড়া আমার ক্ষীণ সন্দেহ কি জানো, চাকরির কোনো ব্যাপার, উনি হয়তো কিছু ব্যবস্থা করেছেন। ইচ্ছা করলে তো তিনি পারেন। তুমি ঘন্টাখানিক থাকো, আমি চলে আসব। এই বাড়িতে আমার 1 সেকেন্ডও থাকতে ইচ্ছা করছে না, তোমার বন্ধু পত্নীকে আমার অসহ্য লাগছে। ও কিন্তু খুব ভালো মেয়ে অরু, কথা বেশি বলে কিন্তু মেয়ে চমৎকার। আমার একটা জেনারেল অবজারভেশন কি জানো, যারা কথা বেশি বলে তারা ভালো মানুষ হয়। যাও, তুমি ভেতরে গিয়ে বসো, 1 ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও দেরি করব না, অনেস্ট। 1 ঘন্টার বেশি আমাকে যদি এ বাড়িতে থাকতে হয়, আমি দম বন্ধ হয়ে মারা যাব। ওই মহিলাটিকে আমার অসহ্য বোধ হচ্ছে। কথা শেষ হবার আগেই বারান্দায় রওশন আরাকে দেখা গেল। সে চেঁচিয়ে বলল, কাজ কারবার এর মধ্যেই শুরু হয়ে গেল? সারা রাত তো ভাই পড়েই আছে, বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসাবাসি না করলে হয় না? উরুর অসহ্য বোধ হলেও সে হাসার ভঙ্গি করল। এই মহিলা কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর গা জ্বালা ধরানোর মতো কিছু কথা বলেছেন। উরুর ইচ্ছা করছিল গলা চেপে ধরতে। রওশনারা ভালো মানুষের মতো তাকে ডেকে পাশের ঘরে নিয়ে গেছে, গায়ে হাত রেখে কথা বলা শুরু করেছে। এই দেখো ভাই, তোমাদের বাসর ঘর, পছন্দ হয় কিনা দেখো। অরুর পছন্দ হল, ঘরটা আসলেই সুন্দর করে সাজানো। বালিশের ওয়ার এবং বিছানার চাদর হালকা গোলাপি, গোলাপি চাদরে বেলি ফুল এবং গোলাপ ফুল দিয়ে নানান রকমের নকশা করা। খাটের পাশে সাইড টেবিলে ফুলদানিতে ভর্তি গোলাপ,
ঘরের অনুপ্রান্তে একটা টেবিলে পানির জগ এবং গ্লাস, একটা ফ্লাস্ক এবং চায়ের কাপও দেখা যাচ্ছে। ঘরের চারকোনায় চারটা ঘিয়ের প্রদীপ জ্বলছে। উরু ভাই শোনো, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাসরাতে ঘর কখনো অন্ধকার করতে নেই, এই জন্যেই প্রদীপ নেভাবে না। ভয়ের কিচ্ছু নেই, তোমরা কি করছো বা করছো না আমরা দেখতে আসবো না। দ্বিতীয় কথা হচ্ছে ফ্লাস্কে চা আছে, টিফিন বক্সে কেক বিস্কিট এবং লাড্ডু আছে। গল্প করতে করতে রাত 3:30 দিকে খিদে পেয়ে যাবে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কি হয়েছে শোনো, এমন খিদে পেয়ে গেল, পেটের খিদে কি আর চুমু খেলে মেটে? কি ভাই ঠিক না, তোমাদের জন্যে এই কারণেই সব খাবার দাবার দিয়ে রেখেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি তোমাদের তোষকের নিচে। ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো? জানি না। বিয়ের রাতেই তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট হতে চাও না? যাতে না হতে হয় সেই ব্যবস্থা, এটাও ভাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। এখন তুমি আমাকে অসভ্য ভাবছ, পরে আমাকে থ্যাঙ্কস দেবে, বুঝলে? উরু কোনো কথা বলেনি, কথা বলতে ইচ্ছে করেনি। মুহিব যে এক ঘন্টা থাকবে না, সেই এক ঘন্টা তার কি করে কাটবে ভেবেই অস্থির লাগছে। তাছাড়া মাথা ধরাটা বাড়ছে, নির্ঘাত জ্বর এসে গেছে, বমি বমি ভাবও হচ্ছে। মুহিব তার দুলাভাই ইস্ট এশিয়াটিক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান সাহেবের ঘরের দরজা ভাগ করে মাথা ঢুকালো। শফিকুর রহমান সাহেব বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে ডাকবো। বলেই তিনি হাতঘড়ির দিকে তাকালেন, 7:05। মুহিবকে 7:00 আসতে বলেছিলেন, সে 5 মিনিট দেরি করে এসেছে। শফিকুর রহমান সাহেবের এই অফিস ঘরটি বেশ জমকালো, ওয়াল টু ওয়াল কার্পেট, বিশাল আকৃতির সেক্রেটারিয়ের টেবিলে 3টা টেলিফোন, একটা টেলিফোনের রং লাল, মনে হয় কোনো মিনিস্টারের ঘর, এয়ারকুলারও আছে, এই শীতেও এয়ারকুলার চালু করা, বিজবিজ শব্দ হচ্ছে, মাথার উপর খুব আস্তে ফ্যান ঘুরছে। শফিকুর রহমান মাঝে মাঝেই রাত 9:10 পর্যন্ত অফিস ঘরে থাকেন। তিনি মানুষটা ছোটখাটো, তবে তাকে দেখলেই মনে হয় ঈশ্বর এ জাতীয় মানুষদের এক্সিকিউটিভ বস বানানোর জন্য বিশেষ করে তৈরি করেছেন। তাদের গলার স্বর ইয়ারকুলারের হাওয়ার মতোই শীতল, মেজাজও শীতল, তবে সেই শীতল মেজাজের সামনে এসে দাঁড়ালে বুকের রক্তও শীতল হয়ে যায়। ঠিক 7:20 সময় শফিকুর রহমান সাহেব বেল টিপলেন, মুহিব দরজা খুলে ঢুকল। তিনি বিরক্ত গলায় বললেন, তোমাকে ডাকিনি, তুমি বসো, যথাসময়ে ডাকবো, বেয়ারাকে ডেকেছি চা দেবার জন্যে। একটা কাজ ছিল দুলা ভাই, আমিও তোমাকে কাজেই ডেকেছি, অকাজে ডাকিনি, অপেক্ষা করো। মুহিব ঘর থেকে বের হয়ে ওয়েটিং রুমে বসল। শফিকুর রহমান তাকে কফি দেওয়ার নির্দেশ দিয়ে টেলিফোন নিয়ে বসলেন। বিদেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগের জন্য এই সময়টাই উত্তম, কিছু জরুরি ট্রানজ্যাকশন টেলিফোনের মাধ্যমেই হবে, এলসি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। রাত 8:00 মুহিব আবার উঁকি দিল, ক্ষীণ গলায় ডাকল, দুলা ভাই। শফিকুর রহমান ফাইল দেখছিলেন, ফাইল থেকে চোখ তুললেন না। মুহিব বলল, আমার খুব জরুরি একটা কাজ ছিল। শফিকুর রহমান শীতল গলায় বললেন,
তোমার সঙ্গে জরুরি কথা আছে বলেই তোমাকে আসতে বলেছি, গসিপ করার জন্য ডাকিনি। তারপরেও তুমি যদি মনে করো তোমার কাজ অসম্ভব জরুরি, তাহলে চলে যেতে পারো, তোমাকে বেঁধে রাখা হয়নি। তিনি টেলিফোন তুলে ডায়াল করা শুরু করলেন। মুহিব ফিরে গেল আগের জায়গায়। তার মুখে থুতু জমতে শুরু করেছে, অসম্ভব রাগ লাগছে, ইচ্ছা করছে পুরো অফিসটা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে। তার সামনেই স্ট্রে, তবু সে ইচ্ছে করে কার্পেটে সিগারেটের ছাই ফেলছে। অফিস অ্যাটেন্ডেন্ট রফিক মিয়ার অবস্থাও তার মতো। সাহেব অফিসে আছেন বলে সেও যেতে পারছে না, শুকনো মুখে বারান্দায় হাঁটাহাঁটি করছে। কিছু করার নেই বলে বোধহয় মুহিবকে এসে জিজ্ঞেস করল, এই বছর শীত কেমন বুঝতেছেন স্যার? মুহিব কোনো কথা বলল না, যদিও তার বলতে ইচ্ছা করছে, কাছে আসো রফিক মিয়া, তোমার গালে একটা চড় দিই, চড় খেলে বুঝবে শীত কত প্রকার ও কি কি। মুহিবের ডাক পড়ল রাত ১০টায়। শফিকুর রহমান হাই তুলতে তুলতে বললেন, সরি অনেকক্ষণ বসিয়ে রাখলাম, তোমাকে কি কফি দেওয়া হয়েছে? জি। দাঁড়িয়ে আছো কেন, বসো। মুহিব বসল, মনে মনে বলল, আপনাকে আমি কোনোকালেই পছন্দ করিনি, ভবিষ্যতে কখনো করব সেই সম্ভাবনাও অতি ক্ষীণ, আপনি অতি কুৎসিত একটি প্রাণী, মাকড়সা দেখলে মানুষের যেমন গা ঘিনঘিন করে, আপনাকে দেখলেও আমার অবিকল সেই রকম গা ঘিনঘিন করে। এখন আপনাকে দেখাচ্ছে একটা মাকড়সার মতো, মেয়ে মাকড়সা যে পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। মুহিব। জি। তোমাকে চিটাগাং যেতে হবে। মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল, বুক ধকধক করতে লাগল, মনে হচ্ছে মাকড়সাটা এখন বলবে আজ রাতেই যেতে হবে, তূর্ণা নিশিথায়। মুহিব চাপা গলায় বলল, কখন যেতে হবে? দি আর্লিয়ার দি বেটার, ভোরের ট্রেনে যেতে পারো কিংবা দুপুরের দিকে যেতে পারো। দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগাং যাবে, যেটা তুমি প্রেফার করো। তোমার জন্যে চাকরির ব্যবস্থা করা হয়েছে। কি চাকরি, বেতন কত, সব চিটাগাং গেলেই জানবে, টেলিফোনে কথা বলে রেখেছি, আজ দুপুরেই কনফার্ম করা হয়েছে, ৬,000-৭,000 টাকা বেতন হবার কথা, তার চেয়ে বেশিও হতে পারে। সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে কোয়ার্টার আছে, যতদূর শুনেছি ভালো কোয়ার্টার, বিদেশে ট্রেনিংয়ের সুযোগ পাবে, সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময়ে ভালো উন্নতি করবে। মুহিবের হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে বের হয়ে আসবে, গলার ফুটো ছোট বলে বেরোতে পারছে না। এটা স্বপ্ন দৃশ্য নয় তো? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে, মাঝে মাঝে স্বপ্ন দৃশ্য খুব বাস্তব হয়। দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন, স্বপ্ন দৃশ্য হলেও এই মানুষটাকে ধন্যবাদ সূচক কিছু বলা উচিত। মুহিব ফ্যাসফ্যাসে গলায় বলল, থ্যাংকস দুলাভাই। আমাকে থ্যাংকস দেবার দরকার নেই, তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি, আমিও যে তোমাকে পছন্দ করি তাও না। যাই হোক, কাজকর্ম ঠিক মতো করবে, রেসপন্সিবিলিটি নামক ব্যাপারটি আত্মস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন তাহলে যাও। মানুষটাকে এখন আর মাকড়সার মতো লাগছে না,
বরং সুন্দর লাগছে, সুন্দর। ঘর থেকে বেরোবার সময় দরজায় ধাক্কা খেয়ে কপালের একটা অংশ ফুলে গেল। ব্যথা লাগছে। এটা তাহলে স্বপ্ন নয়, স্বপ্নে শারীরিক ব্যথা বোধ থাকে না। মুহিব আশঙ্কা করছিল রাত 11টায় সে যখন উপস্থিত হবে উরু অসম্ভব রাগ করবে, কেঁদে টেদে একাকার করবে। সেরকম কিছু হলো না। উরু হাসি মুখে বলল, আমি ভাবলাম তুমি পালিয়ে গেছ, প্রচণ্ড খিদে লেগেছে, এসো খেতে বসি। আদর্শ বাঙালি স্ত্রীদের মতো না খেয়ে বসে আছি। মুহিব বলল, ওরা কোথায়? উরু হাসতে হাসতে বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পরেই তোমার অন্য বন্ধুরা চলে গেল। তারপর মজার একটা ব্যাপার হলো, তোমার প্রিয় বন্ধু বজলু এবং রওশনারা ভাবি অকারণে তুমুল ঝগড়া শুরু করলেন। সে এক দেখার মতো দৃশ্য, আমি হতভম্ব। এত অল্প সময়ে ঝগড়া ক্লাইম্যাক্সে চলে যেতে পারে তা আমার জানা ছিল না। রওশনারা ভাবি কাঁদতে কাঁদতে বললেন, আমি থাকবো না তোমার সঙ্গে। তোমার বন্ধু বললেন, আমি কি নাইলনের দড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছি? গো অ্যাওয়ে, তুমি চলে গেলে আমি প্রাণে বেঁচে যাই, তুমি আমার লাইফ হেল করে দিয়েছ। তারপরই ভাবি উল্কার বেগে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি তোমার বন্ধুকে বললাম, আপনি দেখছেন কি, উনাকে আটকান। বজলু সাহেব গম্ভীর গলায় বললেন, আমি আটকাবো কেন, আমার কিসের দায়? আপদ বিদেয় হয়েছে, ভালো হয়েছে। তার আধ ঘন্টা পরই বজলু সাহেবের মাথা ঠান্ডা হলো। উনি নরম গলায় বললেন, আমার মিস্টেক হয়েছে, খুবই খারাপ লাগছে, কি করা যায় বলুন তো। ও গেছে তার ভাইয়ের বাড়ি, নিয়ে আসি, কি বলেন? আমি কিছু বলার আগেই উনিও উল্কার মতো বের হয়ে গেলেন। সেই থেকে আমি একা বসে আছি। সে কি, আর কেউ নেই? একটা কাজের মেয়ে আছে। সে বলল, সপ্তাহে এই ঘটনা 2-3 বার হয়, সাধারণত হয় সন্ধ্যার দিকে। বেগম সাহেব তার ভাইয়ের বাসায় চলে যান, সাহেব যান তার পিছু পিছু। রাত 12-1টার দিকে ভাই গাড়ি করে দুজনকে পৌঁছে দিয়ে যান। তার মানে কি এই যে এ বাড়িতে আমরা এখন মাত্র দুজন? কাজের মেয়েটি আছে, সে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই, কোনো কাজকর্ম না থাকলে এরা অতি দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। ওরু হাসতে হাসতে বলল, ও ঘুমুচ্ছে, দাঁড়াও ওকে ডেকে দিচ্ছি, খাবার গরম করুক। ডাকতে হবে না, খাবার যা গরম করার তুমি করো, আমি পাশে দাঁড়িয়ে ডিরেকশন দেব। তোমার মাথা ধরা সেরেছে? ও, ঘর ফাঁকা হওয়া মাত্র মাথা ধরা চলে গেল। উরু রান্নাঘরে ঢুকল, উরুর পেছনে পেছনে গেল মুহিব। উরু থালা বাসন হাঁড়িকুড়ি এমনভাবে নাড়ছে যেন এই রান্নাঘর তার দীর্ঘদিনের চেনা, তার নিজেরই যেন বাড়ি। মুহিব বলল, একটা থালায় খাবার গরম করে দাও, রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে ফেলি। উরু বলল, এক্সেলেন্ট আইডিয়া, মেনু কি? পোলাও টোলাও করে হুলস্থুল করেছেন। মুহিব বলল, নিজেরা বোধহয় না খেয়ে আছে। উরু প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, বিয়ের রাতে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, শুধু জানতে চাচ্ছি কি মনে করে তুমি এত দেরি করলে? ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে যে করনি তা অনুমান করতে পারছি। তোমার দুলাভাই তোমাকে আটকে ফেলেছিলেন, এই তো ব্যাপার, তুমি তার হাত থেকে বের হয়ে আসতে পারলে না। একটি রাতের জন্য কি এই সাহস দেখানো যেত না? মুহিব বলল,
তুমি কিন্তু ঝগড়ার সুরে কথা বলা শুরু করেছ। আজ ঝগড়া করলে সারা জীবন ঝগড়া হবে। এসো, আজ রাতটা হেসে হেসে পার করে দিই। আমি 11টা হাসির গল্প রেডি করে রেখেছি, শুনবে আর হাসতে হাসতে ভেঙে পড়বে। 11টা গল্পের মধ্যে 5টা ভদ্র গল্প আর 2টা হচ্ছে মিডনাইট স্পেশাল, রাত 12টার পর বলা যায়। ওরু বলল, খবরদার কোনো অশ্লীল গল্প চলবে না, অশ্লীল গল্প বললে আমি কিন্তু খুব রাগ করব। পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলি হচ্ছে অশ্লীল গল্প। আমি পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলি শুনতে চাচ্ছি না, তুমি বরং কম মজার গল্পগুলি বলো, এখনই শুরু করো। তার আগে জানতে চাচ্ছি কপাল ফাটালে কি করে। মুহিব বলল, দুঃখে মানুষের কপাল ফাটে, আমারটা ফেটেছে আনন্দে, পরে তোমাকে গুছিয়ে বলবো। এখন শোনো স্টোরি নাম্বার 1। স্যার ক্লাসে পড়াচ্ছেন, শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন। এক ছাত্র তাই শুনে অবাক হয়ে বলল, সে কি স্যার, শেরশাহর আগে কি ঘোড়া ডাকতে পারত না? ওরু হাসতে হাসতে বিষম খেল। হাসির শব্দে ঘুম ভেঙে কাজের মেয়েটি উঠে এসেছে, সে দুজনকে রান্নাঘরে দেখে বেশ অবাক হল। ওরু বলল, এই শোনো, তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, থালা বাসন কিচ্ছু ধুতে হবে না, আমি দরজা টরজা খুব ভালো মতো বন্ধ করে ঘুমোতে যাব। মহিব বলল, সময় নষ্ট করার কোনো মানে হয় না, দ্বিতীয় গল্পটি শোনো। রোগশয্যায় সায়তা স্ত্রী কাঁদো কাঁদো গলায় স্বামীকে বলছে, আমি জানি আমি মারা গেলেই তুমি বাঁচো, তাই না? স্বামী স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এমন নির্মম সত্য কথা এভাবে বলতে নেই লক্ষ্মী সোনা, একটু ঘুমানোর চেষ্টা করো। ওরু এই গল্পে হাসল না, বিরক্ত স্বরে বলল, মেয়েদের ছোট করা হয় যেসব গল্পে, সেসব গল্প শুনতে আমার ভালো লাগে না। এই গল্পে কোথায় মেয়েদের ছোট করা হলো? ছোট করা হয়েছে তুমি বুঝবে না। কোথায় ছোট করা হয়েছে বুঝিয়ে বলো। আমি একটা সহজ রসিকতা করলাম, এখানে মেয়েদের কোথায় ছোট করা হলো? ওরু বলল, আলাপ আলোচনা আবার কিন্তু ঝগড়ার দিকে টান নিচ্ছে। আমি মজার কিছু গল্প বলার চেষ্টা করছি, তুমি যদি সেগুলি ঝগড়ার দিকে নিয়ে যাও আমি কি করব? গল্প বলা বন্ধ করে চলো ঘুমোতে যাই, অসম্ভব ঘুম পাচ্ছে। মহিব বলল, আজ তো ঘুমানোর কথা না, পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী পাবে না যারা বাসর রাত ঘুমিয়ে কাটিয়েছে। ওরু বলল, আমরা তাহলে হব ব্যতিক্রম, আমরা বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়ব, এক ঘুমে রাত কভার করে দিব। আমি তোমাকে এক সেকেন্ডের জন্যও ঘুমোতে দেব না, দরকার হলে গায়ে সিগারেটের ছ্যাঁকা দিব। দ্যাট রিমাইন্ডস মি, শোবার ঘরে তুমি কিন্তু সিগারেট ধরাতে পারবে না, ফুলের গন্ধে ঘর মোমো করছে, তুমি সিগারেটের ধোঁয়ায় ঘর দুর্গন্ধ করে ফেলবে তা হতে দেব না। দয়া করে সিগারেট যা খাওয়ার এই রান্নাঘরে খেয়ে যাও, আর গা থেকে পাঞ্জাবিটা খুলে দাও, আমি এখন এটা পুড়াবো। সত্যি পুড়াবে? হ্যাঁ সত্যি, খোলো এক্ষুনি খোলো। কি পাগলামি করছো? কোনো পাগলামি করছি না, যা বলছি সুস্থ মাথায় বলছি, আমি তোমার পাঞ্জাবি পুড়াবই, এটা হবে আমাদের জীবনের একটা ইন্টারেস্টিং ঘটনা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাসর রাতে কি করেছো, আমি বলবো স্বামীর পাঞ্জাবি পুড়িয়ে ছাই বানিয়েছি,
যে পাঞ্জাবি পরে বিয়ে করেছি সে পাঞ্জাবি আমি পুরাতে দেব না, যত্ন করে তুলে রাখব। আমার ছেলে এই পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে। পাঞ্জাবি পুরানো হলো না, তারা একসঙ্গে শোয়ার ঘরে ঢুকল। উরু বলল, তুমি শুয়ে পড়ো, আমি শাড়ি পাল্টে আসছি, সিল্কের শাড়ি পরে আমি ঘুমোতে পারবো না। রওশনারা ভাবির কাছ থেকে আমি একটা সুতির শাড়ি রেখে দিয়েছি। মহিপ বলল, শাড়ি পাল্টে আসতে চাচ্ছ আসো, কিন্তু খবরদার ঘুমের নাম মুখে আনবে না, সারা রাত জেগে থাকতে হবে। মাঝে যাও, সারা রাত জেগে থাকবো। হাই তুলতে পারবে না এবং বলতে পারবে না যে ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা যাও, বলবো না। শাড়ি পাতে এসে উরু দেখে মুহিব ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। উরু তাকে জাগাল না, মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে অসংখ্যবার বলল, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি কোনো দিনও জানবে না, তোমার পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীতে আজ এই মুহূর্তে আমার চেয়ে সুখী মেয়ে কেউ নেই। তার চোখে পানি এসে গেল। ঘরের চার কোনায় ঘিয়ের প্রদীপ জ্বলছে, ফুলের গন্ধে বাতাস সুরভিত। শেষ রাতে আকাশে চাঁদও উঠল, প্রদীপের আলোর সঙ্গে চাঁদের আলো মাখামাখি হয়ে নতুন এক ধরনের আলো তৈরি হল। উরুর খুব ইচ্ছা করছে ঘুম ভাঙিয়ে মুহিবকে এই অদ্ভুত আলো দেখায়, কিন্তু বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আহা, বেচারা ঘুমাক, উরুর জেগে থাকার কথা, সে জেগে থাকবে। শফিকুর রহমান সাহেব বাড়ি ফিরলেন রাত 10:30। 10:30 হচ্ছে তার বাড়ি ফেরার শেষ লিমিট। অ্যাপার্টমেন্ট হাউস 11:00 সময় কোলাপসেবল গেট বন্ধ হয়ে যায়। যারা গভীর রাতে বাড়ি ফেরে তাদের স্ত্রীদের চাবি হাতে বসে থাকতে হয়। শফিকুর রহমান তার স্ত্রী জেবাকে এই ঝামেলা পোহাতে দেন না, তিনি আরও কিছু কাজ করেন যা স্ত্রীরা পছন্দ করেন, যেমন উঁচু গলায় কখনো জেবার সঙ্গে কথা বলেন না, খাওয়া দাওয়া নিয়ে তার কোনো খুঁতখুতানি নেই, রান্না কেমন হলো ভালো মন্দ তা নিয়ে কথা বলা অপ্রয়োজনীয় মনে করেন। রাতে শোবার আগে একটা সিগারেট খান, তাও বারান্দায়, ঘর সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করেন না। শফিকুর রহমান ঘরে ঢোকা মাত্র জেবা বলল, মুহিব সেই সকালে যে বাসা থেকে বের হয়েছে এখনো ফেরেনি, খুব চিন্তা লাগছে। তিনি কাপড় ছাড়তে ছাড়তে বললেন, চিন্তা লাগার কি আছে, ও তো কচি খোকা নয়, কোনো খোঁজ না দিয়ে সারাদিন বাইরে, আমার খুব অস্থির লাগছে। শফিকুর রহমান বাথরুমে ঢুকে পড়লেন। তিনি স্ত্রীর অস্থিরতা কমাতে বলতে পারতেন, মুহিব ভালোই আছে, দেখা হয়েছে কিছুক্ষণ আগে, তা বললেন না, অকারণ অস্থিরতা তার ভালো লাগে না। যেবার অনেক কিছুই তার ভালো লাগে না, তা তিনি প্রকাশ করেন না। তিনি ঝামেলাবিহীন সংসার পছন্দ করেন, অফিসে অনেক ঝামেলা সহ্য করতে হয়, সংসার ঝামেলাশূন্য হওয়া সেজন্যই এত দরকার। নিজের বিরাট বাড়ি ছেড়ে তিনি অ্যাপার্টমেন্ট হাউসে এসে উঠেছেন ঝামেলা কমানোর জন্য। ছোট্ট সংসার, ছবির মতো গোছানো অ্যাপার্টমেন্ট থাকবে, কাজের লোক বা বাড়তি লোকের যন্ত্রণা থাকবে না। বাড়তি মানুষের যন্ত্রণা তাকে বলতে গেলে প্রায় সারা জীবন সহ্য করতে হয়েছে, মুহিব আছে তার বিয়ের পর থেকেই। নিজের বাড়িতে যখন ছিলেন মুহিবের উপস্থিতি তেমন চোখে পড়েনি, এখানে চোখে পড়ছে। তার মেয়ে সারাকে নিয়ে সে যেসব আল্লাদি করে তাও তার পছন্দ নয়। পরশু রাতে অফিস থেকে ফিরে দেখেন বারান্দায় মুহিব লম্বা হয়ে শুয়ে আছে,
তার সমস্ত শরীরে সাদা চাদর পেঁচানো। সারা বারান্দায় টেবিলে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। তিনি বললেন, কি ব্যাপার সারা? সারা বলল, মামা কুমির সেজেছে, কি ভয়ঙ্কর, তাই না বাবা? একজন বয়স্ক মানুষ বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, এই ধারণাটাই তার কাছে রুচিকর মনে হয়নি। তার উপর 10 বছরের একটা বাচ্চাকে ভয় দেখানোরও কোনো মানে হয় না। শফিকুর রহমান বাথরুম থেকে বের হয়ে সরাসরি খাবার টেবিলে চলে গেলেন। চেয়ারে বসতে বসতে বললেন, সারা খেয়েছ? হ্যাঁ। তিনি লক্ষ্য করলেন, শুধু তাকেই প্লেট দেওয়া হয়েছে, জেবা খেতে বসনি, ভাইয়ের জন্য অপেক্ষা। দুপুরে তিনি বাসায় খান না, রাতে একবেলা খান। সঙ্গত কারণেই আশা করেন রাতে জেবা তার সঙ্গে খেতে বসবে। জেবা বলল, কি যে দুশ্চিন্তা লাগছে, সকালে হঠাৎ আমাকে বলল, আপা আমাকে কি তুমি। জেবা কথা শেষ করল না, কারণ তার মনে হলো মানুষটা কিছু শুনছে না। জেবা বলল, আর এক চামচ ভাত দিই। শফিকুর রহমান বললেন, আরেক চামচ ভাত লাগলে আমি নিয়ে নেব, তোমাকে দিতে হবে না। খাওয়া শেষ করে তিনি মেয়েকে দেখতে গেলেন। মেয়েটার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারলে ভালো লাগত, কথা বলা যাবে না, সারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, 10টার পর সে 1 সেকেন্ডও জেগে থাকতে পারে না। শফিকুর রহমান ঘরে ঢুকে বাতি জ্বালাতেই সারা বিছানায় উঠে বসল। কোমল গলায় বলল, কেমন আছো বাবা? ভালো আছি মা, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলে? না। মশারি তুলে শফিকুর রহমান বিছানায় বসলেন। সারা কেমন গম্ভীর ভঙ্গিতে বসে আছে, মেয়েটা দেখতে তার মার মতো সুন্দর হয়নি, তার মতো হয়েছে, চিবুক চোখ সবই তার মতো, গায়ের রঙও শ্যামলা। কি ক্ষতি ছিল মেয়েটা যদি তার মার গায়ের রঙের কিছুটা পেত? বাবা। কি মা, তুমি এত গম্ভীর কেন? আমি তো সবসময় গম্ভীর, তুমি গম্ভীর কেন? মামার জন্য আমার মন খারাপ, মামা আসছে না কেন? তোমার মামা একজন বয়স্ক মানুষ, সে যদি সারাদিন নাও আসে তা নিয়ে এত চিন্তার কিছু নেই, আসবে। তাছাড়া আজ রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। ও, ঘুমোতে যাও মা। শফিকুর রহমান নিজের ঘরে চলে গেলেন, খানিকক্ষণ কাগজ পড়লেন। রাতে 12টার দিকে ঘুমোতে যাওয়ার আগে শেষ সিগারেট খাবার জন্যে বারান্দায় এসে দেখেন জেবা বসে আছে, হাতে কলাপসিবল গেটের চাবি, ভাইয়ের জন্য প্রতীক্ষা। এখনও সে না খেয়ে অপেক্ষা করছে। শফিকুর রহমান স্ত্রীকে কিছুই বললেন না। জেবা একা একা বসে আছে, বারান্দায় আলো নিভিয়ে দেওয়া হয়েছে, আধো আলো আধো আধারে একা একা বসে থাকতে অদ্ভুত লাগে। মুহিব আজ সকালে তার কাছে 400 টাকা চেয়েছিল, সে দিতে পারেনি। সংসারের টাকা তার কাছে থাকে না, বেচারা কোনোদিন তার কাছে টাকা পয়সা কিছু চায়নি, আজই চেয়েছিল, সে দিতে পারেনি। জেবার চোখ ভিজে উঠছে, এই ভাইটি তার বড়ই আদরের। রাগে হাত কামড়াতে ইচ্ছা করছে,
এই বাগধারা কার সৃষ্টি কে জানে। মুহিবের এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে সঠিক বাগধারা বাংলা সাহিত্যে আর নেই। সত্যি সত্যি তার হাত কামড়াতে ইচ্ছা করছে। চিটাগাং যাবার জন্যে তৈরি হয়ে সে ভোর 8টায় চলে এসেছে, কারণ তার দুলাভাই মানুষটি অফিসে আসেন কাটায় কাটায় 8টায়। অফিসে এসে তিনি যেন দেখেন মুহিব উপস্থিত আছে, এই কারণেই মুহিব ছুটে এসেছে অরুর কাছ থেকে। ঠিক মতো বিদায়ও নেওয়া হয়নি, কেন সে চিটাগাং যাচ্ছে কবে ফিরবে কিছুই বলা হয়নি। তার চেয়েও বড় কথা, সে অরুকে বাসায় একা ফেলে এসেছে। বজলু এবং তার স্ত্রী ফেরেনি, ওদের ব্যাপারটা কি সেই খোঁজও নেওয়া হয়নি। চলে আসবার সময় গরম চায়ের কাপে ফো দিতে দিতে শুধু বলেছে, তোমার সঙ্গে দেখা হবে দুদিন পরে, এই দুদিন আমি কোথায় যাচ্ছি কি করছি কিছু জিজ্ঞেস করবে না। ওরু বলেছে, জিজ্ঞেস করব না, ফর গড সেক এইভাবে চা খেও না, মুখ পড়বে। মুখ অলরেডি পুড়ে গেছে, উপায় নেই, সকাল 8টার আগে অফিসে উপস্থিত থাকতে হবে। শোনো ওরু, আমি যদি পিরিচে ঢেলে চাটা খাই তাহলে কি তোমার সূক্ষ্ম রুচিবোধ খুব আহত হবে? হবে, তবে আজকের জন্যে অনুমতি দেয়া হলো, পিরিচে ঢেলেই খাও। মুহিব পিরিচে চা ঢালতে ঢালতে বলল, কাল রাতের ব্যাপারটার জন্যে আমি দুঃখিত। কোন ব্যাপার? এত প্ল্যান প্রোগ্রাম করেও শেষটায় শুয়ে লম্বা ঘুম, বুঝলে ওরু, এত আরামের ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। সরি, ভুল বললাম, আরেকবার ঘুমিয়েছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের পর। অঙ্ক খুব খারাপ হয়েছিল, ধরেই নিয়েছিলাম পাশ করব না। রেজাল্ট হওয়ার পর দেখি সেকেন্ড ডিভিশন, এমন ঘুম দিলাম, ঘুম ভেঙেছে পরদিন সকাল 10টায়। আনন্দে এবং দুঃখে মানুষের নাকি ঘুম হয় না, আমার মেকানিজম সম্পূর্ণ উল্টো। আনন্দ এবং দুঃখ এই দুই ব্যাপারেই আমার ঘুম বেড়ে যায়। বাবার মৃত্যুর কথা কি তোমাকে বলেছি? বাবার শ্বাসকষ্ট শুরু হবার পর বাবাকে হাসপাতালে নেওয়া হলো, ভয়াবহ অবস্থা, সবাই ছোটাছুটি করছে। মৃত্যুর আগে আগে বাবা কি মনে করে জানি আমাকে দেখতে চাইলেন, কান্নাকাটি, হুলস্থুল, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ আবিষ্কার করা হলো আমি হাসপাতালের বারান্দায় বেঞ্চিতে শুয়ে মরার মতো ঘুমুচ্ছি। ওরু বলল, ঘুমের মধ্যে তোমার কি কথা বলার অভ্যাস আছে? আছে, কথা বলার অভ্যাস আছে, নাক ডাকার অভ্যাস আছে, বিছানা থেকে গড়িয়ে পড়ে যাবার অভ্যাস আছে। আরেকটা অভ্যাস খুব ছোটবেলায় ছিল, তোমার সূক্ষ্ম রুচির কারণে বলতে পারছি না, অভয় দিলে বলি? বলার দরকার নেই, বুঝতে পারছো বোধ হয়, জল ঘটিত ব্যাপার। আহ, চুপ করো তো, সাথে 21 কিন্তু বাজে, কি সর্বনাশ, এরকম ছটফট করবে না তো, চুপ করে বসো, জলে ভেসে যাক তোমার অ্যাপয়েন্টমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা যাও, বসলাম। এখন বলো, আমাকে বিয়ে করে তুমি কি সুখী হয়েছ? মুহিব হাসতে হাসতে বলল, বিয়ে যে করেছি তাই বুঝতে পারছি না, এখনো তোমাকে প্রেমিকার মতো লাগছে, স্ত্রীর মতো লাগছে না। কি করলে স্ত্রীর মতো লাগবে? একটু ঝগড়া করো তো। মুহিব হাসছে, শব্দ করে হাসছে। ওরুর মনে হলো, এত সুন্দর করে একটা মানুষ কিভাবে হাসে? খুব যেদিন তাড়া থাকে সেদিন বেবি ট্যাক্সি পাওয়া যায় না, যদিও পাওয়া যায়
সেই বেবি ট্যাক্সির স্টার্ট কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যায় এবং সেদিন রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম থাকে। মুহিবের বেলায় কোনোটাই ঘটল না। সে কাটায় কাটায় 8টার সময় অফিসে উপস্থিত হলো। সে বেবি ট্যাক্সি থেকে নামার কিছুক্ষণ পর এলেন শফিকুর রহমান। মুহিবকে যথাসময়ে উপস্থিত দেখে তিনি আনন্দিত হলেন কিনা বোঝা গেল না। শুকনো মুখে বললেন, আরপিএকে চিঠি টাইপ করতে দিয়েছি, ওর কাছ থেকে চিঠি নিয়ে যাও। জি আচ্ছা। একটা পিক আপ যাবে চিটাগাং, ড্রাইভার এলেই রওনা হয়ে যাবে। জি আচ্ছা। কাল রাতে কোথায় ছিলে, বাসায় ফেরোনি কেন? তোমার আপা দুশ্চিন্তা করছিল, যেদিন বাসায় ফিরবে না বলে আসবে। মুহিব তৃতীয়বারের মতো বলল, জি আচ্ছা। তাকে একটা টেলিফোন করে জানাও যে তুমি ভালো আছো এবং চিটাগাং যাচ্ছ। কি কারণে যাচ্ছ তাও জানাতে পারো, সে খুশি হবে। মুহিব বাসায় টেলিফোন করল না। সবাই খানিকটা দুশ্চিন্তা ভোগ করুক, চাকরি হবার পর সে দেখা করবে। আপাকে সালাম করে বলবে, আপা তুমি হচ্ছো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা, তোমার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে আগে জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এই কথাগুলি আপাকে অনেকবার বলতে ইচ্ছা হয়েছে, কখনো বলা হয়নি। এই ধরনের নাটুকে কথা বলা মুশকিল। তাছাড়া নাটুকে কথা শুনে আপা হেসে ফেলে বলতে পারে, এক চর খাবি। পিক আপের ড্রাইভার সকাল 10টায় এসে উপস্থিত হলো। বিরস মুখে বলল, গাড়ির ব্রেকে গন্ডগোল আছে, ব্রেক ঠিক না করে গাড়ি বের করা যাবে না। মুহিব বলল, ব্রেক সারাতে কতক্ষণ লাগবে? এই ধরেন 1 ঘন্টা। ওয়ার্কশপে না নিলে বুঝবো না। সে যদি বলতো 2 ঘন্টা লাগবে, তাহলে বজলুর বাসা থেকে ঘুরে আসা যেত, ওরও নিশ্চয়ই এখনো যায়নি। মুহিব বলল, আমরা তাহলে 11টার দিকে রওনা হচ্ছি। জি। 1 ঘন্টা সময় কাটানোই সমস্যা। আপাকে একটা টেলিফোন করলে অবশ্যই অনেকটা সময় কাটবে, আপা 1/2 ঘন্টার আগে টেলিফোন ছাড়বে না। মুহিব শুধুমাত্র সময় কাটানোর জন্যই টেলিফোন করল। আপা, জেবা টেলিফোনে প্রচণ্ড ধমক দিল, কাল রাতে তুই কোথায় ছিলি? নিচে কোলাপসিবল গেট আটকে দেয়, আমি রাত 12:30 পর্যন্ত চাবি হাতে বসা। একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কিসের তোর এত রাজকার্য? তোর কাজ তো একটাই, টোটো করে শহরে ঘোরা। কাল রাতে না এসে ভালো করেছিস, এলে শক্ত করে গালে চর বসিয়ে দিতাম। কোথায় রাত কাটিয়েছিস? আমার এক ফ্রেন্ডের বাসায়। একটা টেলিফোন কি সেখান থেকে করা যেত না? গরিব ফ্রেন্ড আপা, ওর টেলিফোন নেই। ওর নেই, অন্যদের তো আছে, যে কোনো দোকানে গিয়ে 2 টাকা দিলে টেলিফোন করতে দেয়। একটা ফার্মেসি থেকে টেলিফোন করেছিলাম আপা, লাইন ছিল এঙ্গেজড। খবরদার মিথ্যা বলবি না, তুই মিথ্যা কথা বললে আমি টের পাই। আচ্ছা আপা যাও, আর মিথ্যা বলবো না, সত্যি কথাই বলছি। কাল বিয়ে করেছি আপা, মেয়ের নাম অরু। হ্যালো আপা, শুনতে পাচ্ছ? হ্যালো। অনেকক্ষণ পর জেবা বলল,
তোর কথার ধরনে মনে হচ্ছে সত্যি বিয়ে করেছিস? আসলে কি করেছিস? আমার গায়ে হাত দিয়ে বল। তোমার গায়ে হাত দেব কি করে? তুমি 5 মাইল দূরে বসে আছো। বিয়ে তাহলে সত্যি করেছিস? কোর্টে? কোর্টে না, কাজীর অফিসে। আমাকে বললি কি আমি ব্যবস্থা করে দিতাম না? অবশ্যই দিতে, তবে দুলাভাই তাতে রাগ করতেন, আমি তাকে রাগাতে চাইনি। আর আমি যে রাগ করলাম সেটা কিছু না? আমার উপর তুমি রাগ করতে পারবে না, তোমার পক্ষে তা সম্ভব না। সম্ভব না কেন? কারণ এই পৃথিবীতে যত মেয়ে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতে যত মেয়ে জন্মগ্রহণ করবে, তুমি তাদের সবার উপরে। আমাকে খুশি করার চেষ্টা করছিস? তা করছি, তবে সেই সঙ্গে সত্যি কথা বলছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করেছিস। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। মেয়েটা দেখতে কেমন? মোটামুটি। মোটামুটি মানে? মোটামুটি মানে অসম্ভব সুন্দর। কালো না ফর্সা? মুখটা খুব ফর্সা, কিন্তু হাত দুটি সেই তুলনায় কালো। হাতে মনে হয় ক্রিম ক্রিম ঘষে না। হাইট কত? কে জানে কত। পাশাপাশি যখন দাঁড়াস তখন সে কি তোর কান পর্যন্ত আসে? আসে বোধহয়। তাহলে 5'3"। ওজন কত? আরে কি মুশকিল, আমি কি তাকে দাড়িপাল্লায় দিয়ে মেপেছি? মেয়েটা আছে কোথায় এখন? কেন? আমি দেখা করব, বাসায় নিয়ে আসব। অসম্ভব বাপা, মেয়ে গোপনে আমাকে বিয়ে করেছে। এটা এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে জানাজানি হয়েছে। ওদের বাড়িতে এখন কিয়ামত হচ্ছে। হোক কিয়ামত, তুই ঠিকানা বল। ঠিকানা বলতে পারবো না আপা, টেলিফোন নাম্বার দিতে পারি, কিন্তু তোমার পায়ে পড়ছি। ওকে সামলে নিতে সুযোগ দাও, আজ টেলিফোন করবে না। বেশ, করব না, তুই বাসা চলে আয়। না, আমি এখন বিদেয় হচ্ছি, তোমার সঙ্গে দেখা হবে পরশু। রাখি আপা। রাখি মানে? টেলিফোন নাম্বার দে। মুহিব টেলিফোন নাম্বার দিল। জেবা বলল, মেয়েটার মুখ লম্বা না গোল? মুহিব বিরক্ত হয়ে বলল, মুখ লম্বা না গোল তা দিয়ে কি হবে? দরকার আছে, গোল মুখের মেয়েরা ভাগ্যবতী হয়। তোমার মুখ তো গোল, তুমি কি ভাগ্যবতী? জেবা খানিকক্ষণ চুপ থেকে বলল, বেশিরভাগ ক্ষেত্রে গোল মুখের মেয়েরা ভাগ্যবতী হয়, মাঝে মাঝে এক্সেপশন হয়। যখন এক্সেপশন হয় তখনকার অবস্থা ভয়াবহ। আপা, আমি আর কথা বলতে পারবো না, ড্রাইভার এসে গেছে, আমরা এক্ষুনি রওনা হব। মেয়েটার গালে কি তিল আছে? ডান গালে? বড় যন্ত্রণা করছো তুমি আপা। যন্ত্রণা করছি কেন জানিস? আমি একবার স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে হয়েছে গোল মুখের একটা মেয়ের সঙ্গে, সেই মেয়েটার ডান দিকের গালে তিল।
অরুর ডান দিকের গালে তিল আছে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। আপা এখন আমি যাই। ড্রাইভার বেটা দুলাভাইয়ের মতো কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। জেবা খিলখিল করে হেসে ফেলল। মুহিব ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আমরা এখন রওনা হব নাকি ভাই? ড্রাইভার বলল, না। না কেন? খাওয়া দাওয়া করে স্টার্ট করব, চিন্তার কিছু নাই, উড়াইয়া নিয়ে যাব। ভাই আপনার নাম কি? মহসিন। মহসিন সাহেব, উড়ায়ে নেয়ার দরকার নেই, ধীরে সুস্থে যাবেন। যেরকম বলবেন সেরকম যাব। আপনারে একটা কথা বলি ভাই সাহেব, যদি কিছু মনে না করেন। না কিছু মনে করব না, বলে ফেলুন। আমার কয়েকজন আত্মীয় যাবে চিটাগাং, যদি অনুমতি দেন এরারে গাড়ির পিছনের সিটে বসায় নিয়ে যাই। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যি কথাটা বলুন, এরা আপনার আত্মীয় নাকি ভাড়ার বিনিময়ে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন? মহসিন উত্তর দিল না, হাই তুলল। মুহিব বলল, প্যাসেঞ্জার কোথা থেকে তুলবেন? সায়েদাবাদ বাস স্টেশনের কাছে। গাড়ি ভর্তি করে প্যাসেঞ্জার নিয়ে নিন, শুধু লক্ষ্য রাখবেন আমার বসার জন্য যেন জায়গা থাকে। গাড়িতে উঠেই ঘুম দেব, সারা রাত ঘুমুইনি, ঘুমাতে ঘুমাতে এবং স্বপ্ন দেখতে দেখতে যাব। ড্রাইভার হেসে ফেলল। গাড়ি রওনা হলো দুপুর একটায়। মুহিব বসেছে ড্রাইভারের পাশের সিটে, সিটটা ঢালু, বসে আরাম পাওয়া যাচ্ছে না, গাড়ি ভর্তি মানুষ। দুটি পরিবার মালামাল নিয়ে উঠেছে, হইচই চেঁচামেচি হচ্ছে, সবার জায়গাও হচ্ছে না। 6-7 বছরের একটা বালিকা ক্রমাগত বলছে, সামনে বসবো, সামনে বসবো। বাধ্য হয়ে মুহিবকে বলতে হলো, আসো সামনে আসো। মেয়েটিকে কোলে নিয়ে মুহিবকে বসতে হয়েছে। মেয়েটি তার গলা জড়িয়ে ধরে বসেছে, কথাবার্তা এমন ভাবে বলছে যেন মুহিব দীর্ঘদিনের পরিচিত। কি নাম তোমার খুকি? আমার নাম লীনা, আমি ক্লাস 2 পড়ি। বাহ, আমরা এইরকম একটা গাড়ি কিনবো। এত বড় গাড়ি কিনবে? এর চেয়েও বড় কিনবো, লাল রঙের। খুব ভালো, আব্বু কিনে দিবে, আব্বুর অনেক টাকা আছে। পেছনের সিটে বসা লীনার আব্বু বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করো লীনা, বেশি কথা বলে, আব্বু টাকার গাছ পুঁতেছে। লীনা সাময়িকভাবে চুপ করল। লীনার বাবা মুহিবের দিকে তাকিয়ে বললেন, স্যার একটা সিগারেট খাবেন? ব্যানসন আছে। মুহিব বলল, এখন ইচ্ছা করছে না। যখন ইচ্ছা করে আমাকে বলবেন, লম্বা জার্নি, সিগারেট ছাড়া হয় না। আমি 10 ব্যানসন কিনেছি, হা হা হা। আর স্যার, মেয়ে যদি বেশি বিরক্ত করে চড় দিবেন, ঠান্ডা হয়ে যাবে, বিচ্ছু মেয়ে, সাথে নিয়ে বের হই না। বাধ্য হয়ে ঢাকায় গিয়েছিলাম, আমার ছোট শালকের বিবাহ ছিল, পরিবার নিয়ে যেতে হলো, 3,000 গচ্চা, হাত একেবারে খালি। স্যারের গাড়ি পাওয়ায় রক্ষা হয়েছে। মুহিব লক্ষ্য করল লীনার বাবারও কথা বলার রোগ আছে, মেয়ে সম্ভবত বাবার কাছ থেকেই কথা বলার বিদ্যায়ত্ত করেছে।
আমার শ্যালক ব্যাংকে কাজ করে, আরব বাংলাদেশ ব্যাংক। তাই নাকি? জি স্যার। আর মেয়ের বাড়ি মেহেরপুর। অবশ্যই এখন তারা ঢাকায় সেটেলড। মেয়ে আপনার এমএ পাস, খুবই ভালো। লীনা ঘুমিয়ে পড়েছে নাকি একটু দেখেন তো স্যার। ঘুমিয়ে পড়লে মুখের লালায় শার্ট ভিজিয়ে দেবে, একটু কেয়ারফুল থাকবেন স্যার। গাড়ি প্রায় উড়ে চলছে, মহসিন একের পর এক গাড়ি ওভারটেক করছে। এখন পাল্লাপাল্লি চলছে একটি ট্রাকের সঙ্গে, ট্রাক কিছুতেই সাইড দিচ্ছে না। ট্রাকের পেছনে লেখা মায়ের দোয়া। অরুদের বাড়ির নাম রূপনিলয়। 10 কাঠা জায়গা নিয়ে বেশ বড় বাড়ি, সামনে বাগান আছে। উল্লসিত হবার মতো বাগান না, বরং বিরক্ত হবার মতো বাগান। যে কেউ এই বাগান দেখে ভুরু কুচকে বলবে, এত সুন্দর জায়গাটাকে গর্ত টর্ত খুঁড়ে এসব কি করেছে। আপাত দৃষ্টিতে যেগুলিকে গর্ত বলে মনে হচ্ছে তার কোনোটাই গর্ত নয়, জলাধার। ওরুর বাবা জামিল সাহেব এসব জলাধারের পরিকল্পনা করেছেন, যেখানে ফুটে থাকবে জলপদ্ম। এক একটা জলাধার ঘিরে থাকবে মিনি ফুলবাগান, বাড়ি ঢেকে রাখবে নীল পাতার বাগানবিলাসে। বিশেষ ধরনের আকাশি নীল রঙের বাগানবিলাসের চারা আনানো হলো শ্রীলঙ্কা থেকে। 4 বছরের মাথায় পাতা বেরোলে দেখা গেল পাতার রং নীল নয়, গোলাপি। জামিল সাহেব মালিকে ডেকে বললেন, গাছ 3টা কেটে ফেলো। উরু বলল, সে কি বাবা, এত বড় গাছ কেটে ফেলবে? জামিল সাহেব ভারী গলায় বললেন, অবশ্যই কাটবো, এ জাতীয় গাছে বাংলাদেশ ভর্তি। নীল পাতা চেয়েছিলাম, এগুলি কি নীল? এখন নীল না, পরে হয়তো নীল হবে। জামিল সাহেব আগের চেয়ে ভারী গলায় বললেন, হয়তো শব্দটা আমি অপছন্দ করি, হয়তো বলে পৃথিবীতে কিছু নেই, ইয়েস অথবা নো। তুমি যদি বলো এই গাছের পাতা অবশ্যই নীল হবে, আমি মালিককে কাটতে নিষেধ করব। ওরু চুপ করে গেল। 3টে গাছই কেটে ফেলা হলো। জলপদ্মের বেলাতেও একই ব্যাপার, জলাধারে জলপদ্ম ফুটল না। বিশেষজ্ঞ হর্টিকালচারিস্ট বললেন, পানির গভীরতা কম বলেই পদ্ম ফুটছে না, আরো 2 ফুট গভীর করে দিন তাহলেই ফুটবে। জামিল সাহেব জলাধার আরো 2 ফুট গভীর করলেন, পদ্ম ফুটল না। হর্টিকালচারিস্টকে আবার ডেকে আনা হলো। তিনি বললেন, বেশি গভীর হয়ে গেছে। বেশি গভীর হয়েছে? জলপদ্মের বিষয়ে আপনি জানেন তো? জানব না মানে কি বলছেন আপনি? আমার ধারণা আপনি একজন মহামূর্খ। জলপদ্ম কেন, কোনো পদ্ম সম্পর্কেই আপনি কিছু জানেন না। যেহেতু এটা মূর্খের দেশ, সেহেতু করে খাচ্ছেন। আপনি দয়া করে বিদায় হন। জলপদ্ম প্রজেক্ট বাতিল হয়ে গেল। জলাধারের চারপাশে মিনি বাগানের প্রজেক্টও বাতিল। জামিল সাহেব এখন পুরো বাগান নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছেন। চিন্তাভাবনা শেষ হয়নি বলে বাগান শুরু হয়নি। যেহেতু একজন মালি আছে, নিয়মিত বেতন নিচ্ছে, সেহেতু সে এলোমেলোভাবে কিছু গাছ লাগিয়েছে, বেশিরভাগই গোলাপ। গোলাপ জামিল সাহেবের অপছন্দের ফুল, কিন্তু তার ছোট মেয়ে গোলাপ পাগল বলে তিনি গাছগুলি এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছেন। জামিল সাহেবের বয়স 65। স্বাস্থ্য শুধু যে ভালো তা না, অতিরিক্ত রকমের ভালো। দারোগা হয়ে চাকরিতে ঢুকেছিলেন,
ডিআইজি হয়ে রিটায়ার করেছেন। সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং নিতে যাবার আগের দিন তার বাবা নবীগঞ্জ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মুতালেব হোসেন তাকে নিয়ে বাড়ির পেছনে চলে গেলেন। সেখানে জামিল সাহেবের মায়ের কবর। মুতালেব সাহেব বললেন, তুমি তোমার মায়ের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে চাকুরি জীবন সৎ পথে কাটাবে। এমন চাকুরিতে ঢুকেছ যেখানে সৎ থাকা খুবই কঠিন, প্রতিজ্ঞা করো। জামিল সাহেব বললেন, প্রতিজ্ঞা করার প্রয়োজন নেই, জানি প্রয়োজন নেই, তবু করো। তিনি প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা রিটায়ার করার দিন পর্যন্ত বহাল রেখেছেন। বেতনের প্রতিটি পয়সা হিসাব করে খরচ করেছেন। রিটায়ার করার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি করলেন। দোতলা করার ইচ্ছা ছিল, একতলা করতেই সব শেষ হয়ে গেল। ভাগ্যে সস্তার সময়ে 10 কাঠা জায়গা কেনা ছিল। জামিল সাহেবের আর্থিক অবস্থা এখন মোটেই সুবিধার না। সঞ্চয় কিছু নেই, পেনশনের অর্ধেক বিক্রি করে দিয়েছেন বলে প্রতি মাসে যা পান তার পরিমাণ নগণ্য। জামিল সাহেবের স্ত্রী রাহেলা একটি কলেজে অধ্যাপনা করেন, এই টাকাটা সংসারে লাগে। মোটামুটি অভিজাত এলাকায় একটি চমৎকার বাড়ি। বাড়ির সামনের বাগান এবং 24 ঘন্টার একজন মালি দেখে এই পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে কেউ বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্ত হবার কিছু নেই, পরিবারটির অর্থনৈতিক অবস্থা শোচনীয়। জামিল সাহেবের ছোট মেয়ে অরুর বিয়ে ঠিক হয়ে আছে। সেই বিয়ে কিভাবে দেওয়া হবে তা জামিল সাহেব ভেবে পাচ্ছেন না। তার মেজাজ খুব খারাপ যাচ্ছে, তার ভয়ঙ্কর মেজাজে বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত। কারণ মানুষটির এর আগে 2 বার স্ট্রোক হয়েছে, তৃতীয়বারের ধাক্কা সইতে না পারারই কথা। ওরু রিকশা থেকে খুব ভয়ে ভয়ে নামল। বাসায় কি হচ্ছে কে জানে, ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই হচ্ছে কিংবা হয়ে গেছে। বাবা খুব সম্ভব হাসপাতালে। মিরু তার ছোট বোনের গোপনে বিয়ে করার খবর বাবাকে দেবে আর তিনি স্বাভাবিক থাকবেন, এই আশা দুরাশা মাত্র। বাড়িতে কাল রাতে কি ঘটেছে তা ওরও খুব ভালো কল্পনা করতে পারছে। আপা বিয়ে বাড়ি থেকে ফিরল 9টায়। মার সঙ্গে গল্প টল্প করে 10টায় ঘুমোতে গেল। তখন তার হাতে চিঠি পড়ল। চিঠি পড়ার পর খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকার পর সে একটা বিকট চিৎকার দিল। মা ছুটে এসে বললেন, কি হয়েছে? সে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, ঘুমাও। মা বললেন, হাতে কার চিঠি? মা চিঠি পড়লেন, বাবা পড়লেন, বাবার স্ট্রোক হলো। তাকে নিয়ে দুপুর রাতে সবাই গেল হাসপাতালে। এখনো সবাই হাসপাতালে, কেউ ফেরেনি, এই কারণেই বাড়ি খালি। মালি মতিভাই কেউ দেখা যাচ্ছে না। সকালবেলা খুপড়ি হাতে মতিভাই সবসময় বাগানে থাকে, আজ কেন থাকবে না? ওরু গেট খুলে বাগানে ঢুকল, মতিভাইকে দেখা যাচ্ছে, ঝাঁঝরি করে পানি নিয়ে আসছে। ওরু ভয়ে ভয়ে বলল, মতিভাই, বাসার খবর সব ভালো? মতি বলল, হ। তার মানে সে কিছুই জানে না? মতিকে কিছু জিজ্ঞেস করাই ভুল হয়েছে, বাগান ছাড়া সে অন্য কিছু জানে না, জানার আগ্রহ নেই। এবারের একটা মানুষ মরে গেলে সে যতটা কষ্ট পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে একটা গোলাপ গাছ মরে গেলে। মতি ভাই, বাসায় কি কেউ নেই? আছে, খালাম্মা গেছে কলেজে।
বাবা আছেন? হ। তার মানে কি চিঠি পড়েও বাবা নিজেকে সামলে নিয়েছেন, অপেক্ষা করছেন তার জন্যে? বিশ্রী অবস্থাটা এড়াবার জন্যে মা চলে গেছেন বাইরে? ওরু কলিং বেল টিপল। আজ কলিং বেলটাও যেন অন্যরকম করে বাজছে, কান্নার মতো শব্দ হচ্ছে। দরজা খুললেন জামিল সাহেব, তার হাতে খবরের কাগজ। তিনি মেয়েকে কিছু না বলে আগের জায়গায় ফিরে গেলেন। ওরু ভয়ে ভয়ে বলল, কেমন আছো বাবা? তিনি বিরক্ত গলায় বললেন, যেমন সবসময় থাকি তেমন আছি, ভালো থাকার মতো কিছু ঘটেনি, আবার খারাপ থাকার মতো কিছু ঘটেনি। আজকের কাগজ পড়েছিস? না বাবা। মন দিয়ে পড়। কি আছে কাগজে? কি আছে সেটা জানার জন্যই তো পড়তে বলেছি। নে কাগজটা হাতে করে নিয়ে যা। কাগজ হাতে ওরও বাড়ির ভেতর ঢুকল। বোঝাই যাচ্ছে বাবা এখনো কিছু জানেন না, আপা তাকে বলেনি, বুদ্ধিমতির মতো চেপে গেছে। বারান্দায় মোড়ায় বসে ছেলেকে ডিমপোচ খাওয়াবার চেষ্টা করছে। চেষ্টার ফল হয়েছে ভয়াবহ, সারা মুখে গায়ে মেঝেতে ডিমের ছড়াছড়ি। মিরু বলল, তুই না বললি দুপুরের দিকে আসবি, এখন চলে এলি যে, ভালো লাগছিল না। আপা তুমি কি চিঠিটা পড়েছ? কোন চিঠি? তোমার টেবিলের উপর একটা চিঠি ছিল না? ছিল নাকি? কই দেখিনি তো, কার চিঠি? জবাব না দিয়ে ওরু মিরুর ঘরে ঢুকে গেল। চিঠি সরিয়ে ফেলতে হবে, দু একদিন পর জানালেও কোনো ক্ষতি নেই। ঘুমে তার শরীর ভেঙে আসছে। ওরু ঠিক করল গরম পানি দিয়ে সে দীর্ঘ একটা শাওয়ার নেবে, তারপর পরপর দু কাপ চা খেয়ে টানা ঘুম দেবে। তার আগে অবশ্যই খবরের কাগজটা পড়ে ফেলা দরকার, বাবা জেরা করবেন। কলম্বোয় একদিনের সার্ক শীর্ষ বৈঠক, বাকেরগঞ্জ 5 আসনে আজ ভোট, ত্রিমুখী লড়াই, সোভিয়েত ক্ষমতা কেন্দ্রগুলি ইয়েলৎসিনের দখলে, 48 ঘন্টার ধর্মঘট পালন করুন স্কপ নেতৃবৃন্দ, বগি লাইনচ্যুত, 7 জন যাত্রী আহত। হেডিং পড়ার পর আর কিছু পড়তে ইচ্ছা করে না, হেডিং পড়তে গেলেই হাই ওঠে, খবর পড়বে কি? ওরও ময়নার মাকে গরম পানি করতে বলে আবার বারান্দায় এলো। আপা ডিম খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, নতুন আরেকটা ডিম পোচ দেখা যাচ্ছে। আবিরের মুখের সামনে চামচ ধরে মিরু বলছে, একটু হা কর বাবু, একটু হা কর। আম্মু তোমার লাল টুকটুক ছোট জীবটা দেখতে চায়। আমার বাবুর মতো সুন্দর জীব এই পৃথিবীতে আর কারোরই নেই। ওরু বলল, কেন যন্ত্রণা করছো আপা, ছেড়ে দাও না। নিজের চোখে দেখছিস না স্বাস্থ্যের হাল, তারপরও বলছিস ছেড়ে দিতে? জোর করে খাওয়াবে, তারপর বমি করে সবটা ফেলে দিবে। ফেলুক, তোর বাচ্চাকে তুই তোর থিওরির মতো মানুষ করিস। খেতে চাচ্ছে না তবু তুমি জোর করে খাওয়াবে? তোমাকে কেউ জোর করে খাওয়ালে ভালো লাগতো? তুই আমার সামনে থেকে যা তো। চিঠির ব্যাপারটা মিরু উল্লেখ করল না, কিছু জিজ্ঞেস করলে বানিয়ে বানিয়ে এক গাদা কথা বলতে হতো, অল্প কথায় মিথ্যা বলা যায় না, সামান্য মিথ্যাও অনেক ফেনিয়ে ফানিয়ে বলতে হয়। মিরু বলল, কাল বিয়ে বাড়িতে দারুণ মজার একটা ব্যাপার হয়েছে,
আমি হাসতে হাসতে, কি হয়েছে মিরু, কি হয়েছে তা বলা বন্ধ রেখে বাবুকে ডিম খাওয়ানোয় ব্যস্ত হয়ে গেল। খাও লক্ষ্মী সোনা, খাও, হা করো দেখি আমার বাবুর লাল টুকটুকে জিভটা। উরু বলল, কাল বিয়ে বাড়িতে কি হয়েছিল? ওমাগো কি সুন্দর আমার বাবুর, দেখছিস না বাবুকে খাওয়াচ্ছি, কেন বিরক্ত করছিস? আচ্ছা আচ্ছা, আর বিরক্ত করব না। তুই বাবাকে এক কাপ চা দিয়ে আয় তো, আমার কাছে চা চেয়েছিলেন, আমি বাবুর খাওয়া নিয়ে আটকা পড়ে গেলাম। ছাড়া পাবে কখন? কি জানি কখন, এ তো হা করছে না। ঠ্যাস করে একটা চড় দাও, চড় খেলে হা করবে, তখন মুখে ডিম ঢুকিয়ে আরেকটা চড় দাও, ভয় পেয়ে ডিম গিলে ফেলবে। মিরু কঠিন চোখে তাকালো। ওরু চলে গেল রান্নাঘরে বাবার জন্য চা বানাতে। ময়নার মা চা বানানোর কাজটা ভালোই পারে, কিন্তু তার চা বাবা মুখে দেবেন না। তার রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই, শুধু চা খাওয়া যাবে না। ওরু বাবার সামনে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, বাবা চা। জামিল সাহেব চোখ বন্ধ করে আধশোয়া হয়ে আছেন, তিনি চোখ খুললেন না, চোখ বন্ধ রেখেই বললেন, বস মিরু। মিরু না বাবা, আমি ওরু, তোকে তো চা বানাতে বলিনি, মিরুকে বলেছিলাম। দায়িত্ব ট্রান্সফার করে দেবার যে বদ অভ্যাস মিরুর হয়েছে তার ফলাফল সুদূর প্রসারী, তাকে যখন যা করতে বলি তখনই সে তা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, এক সেকেন্ড দেরি করে না। কাল তাকে বললাম শর্ট হিস্ট্রি করে দিতে, সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, মা বাবা শর্ট হিস্ট্রি করে দাও। বাবুকে নিয়ে ব্যস্ত থাকে, তাই দেখছি। তুই বস, আমি এখন গোসল করব বাবা, পানি গরম করা হয়েছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। গোসল ঠান্ডা পানি দিয়েই করতে হয়, শীতকালে গোসল করতে হয় বরফ শীতল পানি দিয়ে, গরমকালে ফুটন্ত পানি দিয়ে, গরমকালে লিকওয়ার্ম পানি দিয়ে। খবরের কাগজ পড়তে বলেছিলাম, পড়েছিস? হ্যাঁ। চোখে পড়ার মতো কি পেয়েছিস? তেমন কিছু পাইনি। তোদের সমস্যা কি জানিস? তোদের সমস্যা হচ্ছে তোরা নিজেদের নিয়ে ব্যস্ত, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই, উৎসাহ নেই। আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজে একজন কুষ্ঠরোগীর কথা ছাপা হয়েছে, সে আসলে কুষ্ঠরোগী নয়, মেকআপ নিয়ে রোগী সাজত, ফার্মগেটের ওভারব্রিজে শুয়ে ভিক্ষা করত, সে ধরা পড়েছে। সমস্ত কাগজের ফ্রন্ট পেজে তার ছবি, বিশাল নিউজ। ওরু ক্ষীণ স্বরে বলল, ভেরি ইন্টারেস্টিং। জামিল সাহেব কড়া গলায় বললেন, মোটেই ইন্টারেস্টিং নয়, একজন অসহায় মানুষ রোগী সেজে মানুষকে ধোকা দিচ্ছে, সেই খবর দেশের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সংবাদ হতে পারে না। তা তো বটেই। তুই কোনো কিছু না বুঝেই বললি, তা তো বটেই। গোসল করতে যাই বাবা, পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল সাহেব জবাব দিলেন না, বিরক্ত মুখে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। ওরু গোসল শেষ করে এসে দেখল বাবুর ডিম ভক্ষণ পর্ব শেষ হয়েছে, এখন চলছে দুধ পান পর্ব, দুধেও ডিমের মতো চামচে করে খাওয়ানো হচ্ছে।
চুল আঁচড়াতে আঁচড়াতে ওরও বলল, আপা একটা কাজ করো, ফুটবলের পাম্পার কিনে আনো, তারপর সেই ফুটবল পাম্পারে দুধ ভরে বাবুর মুখে পাম্প করে দাও। মিরু বলল, এসব রসিকতা আমার ভালো লাগে না। তোমার তো এখন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। মিরু বলল, তুই সবসময় আমার পেছনে লাগিস না তো ওরু, আমার অসহ্য লাগে। আর শোন, আজ বিকেলে বাসায় থাকবি, আবরার সাহেব টেলিফোন করেছিলেন, কথার ভঙ্গি দেখে মনে হলো বিকেলে আসবেন। আসবেন বলেছেন? সরাসরি বলেনি, জিজ্ঞেস করছিলেন তোর কথা। আমি বললাম বন্ধুর বাড়িতে গেছে, রাতে থাকবে। সেই বন্ধুর টেলিফোন আছে কিনা জিজ্ঞেস করছিলেন। ও, তুই আজ বিকেলে বাসায় থাকবি কিনা জানতে চাচ্ছিল। আমি বলেছি থাকবে, আপনি আসতে চাইলে আসুন। কি বললেন, আসবেন? কিছু বলেননি, আসবেন তো বটেই, তুই বিকেলে বাসায় থাকিস। আমি বাসায় থাকবো, যাবো আর কোথায়। গোসল করে এক কাপ গরম চা খাবার পরপর ওরুর ঘুম কেটে গেল। একটু আগে ঘুমে চোখ জড়িয়ে আসছিল, এখন ঘুম নেই, শরীরে কোনো ক্লান্তি বোধ নেই। সে ঠিক করল আব্রারকে লেখা চিঠিটা শেষ করে ফেলবে, আজ যদি আসেন তাকে হাতে হাতে দেবে না, না এলে বাসায় গিয়ে দিয়ে আসবে। সে বিয়ের জন্যই অপেক্ষা করছিল, বিয়ে হয়ে গেছে আর অপেক্ষা করার কিছুই নেই। ওরও দীর্ঘ চিঠি লিখতে পারে না, অনেক কিছু লেখার জন্য সে কাগজ কলম নিয়ে বসে। খানিকটা লেখার পর মনে হয় সব লেখা হয়ে গেল। সেই অর্থে আব্রারকে লেখা তার চিঠিটা বেশ দীর্ঘ বলা যেতে পারে। চিঠিতে সম্বোধন নেই, কি সম্বোধন দেয়া যায় অনেক ভেবেও সে বের করতে পারেনি। সুজন এসো, প্রিয়জন এসো, শ্রদ্ধাস্পদ এসো, কোনোটাই মানায় না। তাছাড়া চিঠি যতটুকু লিখে রেখেছে তার কাছে ভালো লাগেনি, মনে হয় পুরো ব্যাপারটা আরো সুন্দর করে আরো গুছিয়ে লেখা যেত। আপনি নিশ্চয়ই আমার এই দীর্ঘ চিঠি দেখে আঁতকে উঠে ভাবছেন ব্যাপারটা কি, হাতের লেখা দেখেও নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন, ভাবছেন এই মেয়েটার হাতের লেখা এত বাজে কেন। এই জীবনে আমি যত বকা খেয়েছি তার শতকরা 60% হচ্ছে খারাপ হাতের লেখার জন্য। এসএসসি এবং এইচএসসিতে আমি কোনো মতে টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমার ধারণা আমি আরও ভালো করতাম, এক্সামিনাররা হয়তো আমার হাতের লেখা পড়তেই পারেননি। আপনিও পড়তে পারছেন কি না জানি না, পুরো চিঠি যদি না পড়েন তাহলে এক্সামিনারদের মতো আপনিও আমাকে অনেক কম নম্বর দেবেন, দয়া করে পড়ুন। বুধবার আমার বিয়ে হবার কথা, আজ সোমবার, বিয়ের এখনো দুদিন দেরি। আমি ঠিক করে রেখেছি চিঠি শেষ করে রাখব, আপনাকে দেব না, আপনাকে দেয়া হবে বিয়ের একদিন পর। যেহেতু আপনি এখন চিঠি পড়ছেন, আপনি ধরে নিতে পারেন যেদিন বিয়ে হবার কথা ছিল সেদিনই হয়েছে। যার সঙ্গে বিয়ে হয়েছে আপনার তুলনায় সে অতি নগণ্য মানুষ, কমনার, এমএ পাশ করেছে, কোনো মতে একটা সেকেন্ড ক্লাস জোগাড় করেছে, চাকরির সন্ধানে ঘুরছে শিকারী কুকুরের মতো, যেখানেই তার মনে হয়েছে চাকরির সম্ভাবনা আছে সেখানেই সে উপস্থিত হয়েছে। আপনি শুনলে নিশ্চয়ই হাসবেন, চাকরির জন্যে সে ময়মনসিংহের মদনের এক পীর সাহেবের মাজারে জিয়ারত করে এসেছে। এখনো কিছু হয়নি,
চট করে যে হবে সে সম্ভাবনাও ক্ষীণ। দেশের চাকরি বাকরি এখন পীর ফকিরদের হাতে না, যাদের হাতে তারা মুহিবকে চাকরি দেবে না। বুঝতেই পারছেন ওর নাম মুহিব। যেসব জিনিস মেয়েরা পছন্দ করে না তার সবই মুহিবের মধ্যে আছে। রুচি এক বস্তু তার নেই। এমন সব কুচ্ছিত রঙের শার্ট পরে সে আসে যা সুস্থ মাথায় কোনো মানুষ কিনতে পারে না। একবার সে গোলাপি রঙের এক হাওয়াই শার্ট পরে উপস্থিত হয়েছিল, সিল্কের শার্ট, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে 33 টাকায় কিনেছে, এবং তার ধারণা হয়েছে এত সুন্দর শার্ট সে তার জীবনে আগে কখনো পরেনি। সে অসম্ভব ভীরু। একদিন তাকে নিয়ে আমি পাবলিক লাইব্রেরির সামনের রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ বদ টাইপের এক আধপুরো লোক ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে বললাম, ওই বুড়োটাকে দেখে জিজ্ঞেস করো তো সে এটা কেন করলো। মুহিব বলল, আহা বাদ দাও না, পথ চলতে ধাক্কা লাগে না। আমি কঠিন গলায় বললাম, পথ চলতে ধাক্কা এটা নয়, তুমি এক্ষুনি গিয়ে বুড়োকে ধরে আনো। মুহিব সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি নাটক করতে পারবো না, বুড়ো যদি ইচ্ছে করে ধাক্কা দিয়েই থাকে তাহলে আমি এখন বললে তো ধাক্কা ফেরত চলে যাবে না। তা যাবে না, তবে সে সাবধান হবে। তাকে সাবধান করার দায়িত্ব নিতে ইচ্ছে করছে না। তুমি পুরো ব্যাপারটা ভুলে যাও তো, তুচ্ছ জিনিস মনে ধরে রাখলে চলে না। রাগে আমার গা জ্বলে গেল। তার কাছে সবই তুচ্ছ জিনিস। সে থাকে তার বোনের সঙ্গে, তার দুলাভাই তাকে দিন রাত অপমান করে। অপমানের দু একটা নমুনা শুনে আমার মাথায় আগুন ধরে গেছে। সে নির্বিকার, তার কাছে এসব হচ্ছে তুচ্ছ জিনিস। তার টাইপ সম্পর্কে বোঝবার জন্যে একটা ঘটনা শুধু উল্লেখ করি। আপনি অসম্ভব বুদ্ধিমান, একটি ঘটনা থেকে তার চরিত্র ধরে ফেলতে পারবেন। বেশি দিন আগের কথা না, মাস তিনেক হবে, তার সঙ্গে গল্প করতে করতে আসছি। সে হঠাৎ বলল, এক সেকেন্ড দাঁড়াও, বাথরুম সেরে আসি। আমি হতভম্ব হয়ে বললাম, কোথায় বাথরুম সারবে? সে নির্বিকার ভঙ্গিতে বলল, রাস্তার পাশে, ড্রেন আছে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা চুকিয়ে ফেলবো, নো প্রবলেম। আমি বললাম, রাস্তায় শত শত লোক যাচ্ছে, এর মধ্যে তুমি বাথরুম সারবে? হ্যাঁ। তুমি কি প্রায় এরকম করো? আমার মতো যুবক যাদের কাজই হচ্ছে সারাদিন শহরে ঘুরে বেড়ানো, বাথরুম সারার কাজ তাদের এভাবেই করতে হয়। এটা তো সান ফ্রান্সিসকো শহর নয় যে রাস্তার মোড়ে মোড়ে পাবলিক টয়লেট থাকবে। তুমি যদি সত্যি এরকম করো তাহলে আমি কিন্তু চলে যাব, আর কখনো আমার দেখা পাবে না। তুমি চাও আমি ব্লাডার ফেটে মারা যাই? এই বলে সে আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাস্তার পাশের একটি আমগাছের দিকে এগিয়ে গেল। এ থেকে আপনি নিশ্চয়ই ওর মানসিক গঠন বুঝতে পারছেন, আপনার সঙ্গে ওর কোনোই মিল নেই। চিঠি এই পর্যন্ত পড়েই ওরুর ঘুম পেয়ে গেল। ময়নার মা ঘরে ঢুকে বলল, আফা, আপনারে বড় আফা ডাকে। ওরু বিরক্ত মুখে বলল, কেন? বাবু বমি করতেছে। বমি করবে তা তো জানা কথাই, এতক্ষণ কেন যে করেনি তাই ভেবে আশ্চর্য হচ্ছি। আপাকে গিয়ে বলো আমি যেতে পারবো না, আমি এখন ঘুমুবো, খবরদার দুপুরে আমাকে ডাকতে পারবে না।
ভাত খাওয়ার জন্যও ডাকবে না। যদি টেলিফোন আসে বলবে আমি বাসায় নেই। ময়নার মা চলে যাবার পরপর মিরু দরজা ধরে দাঁড়াল, রাগে গলায় বলল, বাবু বমি করছে আর তুই আসছিস না? তুই তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস অরু। অরু বলল, আমি ঘুমুচ্ছি আপা, আমাকে ডিস্টার্ব করো না। বমি করে বাবুর পেট খালি হয়ে গেছে, ওকে আবার ডিম দুধ খাওয়াও। তুই এমন হয়ে যাচ্ছিস কেন? কেমন হয়ে যাচ্ছি? একজন ইনসেনসিটিভ মানুষ, দয়া মায়া নেই? আমার দয়া মায়া দেখানো ঠিক হবে না আপা। আমি দয়া মায়া দেখাতে গেলেই সবাই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এটা ঠিক হবে না। তোর দুলাভাই গত মাসে তোকে চিঠি লিখেছে, তুই জবাব দিয়েছিস? না। না কেন? সবাইকে কি চিঠি লিখতে ইচ্ছে করে? চিঠি লেখা যায় খুব সিলেক্টেড কজনকে, দুলাভাই তার মধ্যে পড়ে না। মিরু রাগ করে চলে গেল। অরু আবরারকে লেখা চিঠিটা আবার পড়ল, পছন্দ হলো না, আরও গুছিয়ে লিখতে হবে। হাতের লেখাও ভালো হয়নি, লাইন টানা কাগজে লিখতে হবে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে, ঘুম ঘুম অবস্থায় লেখা চিঠিগুলো সুন্দর হয়। কেমন করে যেন চিঠিতে কিছু স্বপ্ন ভাব চলে আসে। অরু খাতা নিয়ে উপর হলো, পায়ের উপরে চাদর ছড়িয়ে দিল, জানালা দিয়ে রোদ এসে গায়ে পড়ছে, খুব আরাম লাগছে। অরু লিখতে শুরু করল। প্রথমেই সম্বোধন, সম্বোধনটাই কঠিন, সম্বোধনে অনেকখানি বলা হয়ে যায়। অরু লিখল, প্রিয়তম ইশু। এই সম্বোধনের চিঠি আবরার সাহেবকে পাঠানো যায় না, এই চিঠি মুহিবের জন্য। এটা মন্দ না, মুহিব ফিরে এলে সে অনেকদিন দেখা করবে না, পালিয়ে পালিয়ে বেড়াবে কিংবা চলে যাবে মামার বাড়ি কেন্দুয়ায়। মুহিব যখন চিন্তায় চিন্তায় অস্থির, তখন হঠাৎ চিঠি পাবে, প্রিয়তম ইশু, তুমি ভোরবেলা হুট করে চলে গেলে। এটা একদিকে ভালোই হয়েছে, আমি নিজেকে গুছিয়ে নেবার সময় পেয়েছি, বিরহে কাতর হইনি। গল্প উপন্যাসের নায়িকারা সম্ভবত বিরহে কাতর হয়ে কাঁদতে বসে। আমি কি করেছি জানো? আমি খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিজে নিজেই আরেক কাপ চা বানিয়ে খেলাম। চা শেষ করার আগেই তোমার বন্ধু এবং বন্ধু পত্নী এসে উপস্থিত। রাতে আমাদের ফেলে রেখে দুজন চলে গিয়েছিল, এই দুঃখে তারা কাতর। তোমার বন্ধু বজলু সাহেব একটু পরপর বলছেন, ভাবি আমি একটা ছাগল, শুধু ছাগল না, রাম ছাগল, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বেচারার ক্ষমা প্রার্থনার ভঙ্গি দেখে মায়া লাগছিল। তিনি অবশ্যই তোমাকেও একটু পরপর রাম ছাগল বলছেন, কারণ তুমি আমাকে ফেলে চলে গেছ। বজলু সাহেবের স্ত্রী আমাকে আড়ালে নিয়ে এক গাদা প্রশ্ন করলেন, সেই সব প্রশ্নের 70% চূড়ান্ত রকমের অশ্লীল। এই মহিলার অশ্লীল কথাবার্তার দিকে মনে হয় খুব ঝোঁক আছে। শুরুতে তার কথাবার্তা শুনে রাগ লাগছিল, তারপর অবশ্যই রাগ দূর করে হেসে হেসে আমিও বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছি। বাসায় ফেরার সময় খুব টেনশন হচ্ছিল, ভেবেছিলাম বাসায় ভয়াবহ কিছু হয়ে গেছে, বাবার হার্টের অসুখ, তার মাইল স্ট্রোক জাতীয় কিছু হওয়া বিচিত্র না, হবার সম্ভাবনাও অনেকখানি। কারণ হচ্ছে বাবা তার পছন্দের একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিকঠাক করে রেখেছেন। বাবা হচ্ছেন সেই জাতের মানুষ যারা মনে করেন
এই পৃথিবীতে তাদের মতামতটাই প্রধান। অন্য কারো কোনো মতামত থাকতে পারে না, থাকা উচিত না। ওই ছেলের সাথে বাবার পরিচয় কি করে হলো শোনো। একদিন বাবার খুব মাথা ব্যথা, তিনি প্যারাসিটামল কেনার জন্য একটা ফার্মেসিতে গেলেন। 10 টাকার প্যারাসিটামল কিনে মানি ব্যাগের জন্য পকেটে হাত দিয়ে দেখলেন মানি ব্যাগ আনেনি। বাবা বললেন, টাকা আনতে ভুলে গেছি, পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। দোকানদার বলল, আচ্ছা। সে ওষুধ তুলে রাখল। দোকানে বসা অল্প বয়স্ক একটা ছেলে বলল, রমেশ মিয়া, ওষুধ দিয়ে দিন। ছেলেটা বাবার দিকে তাকিয়ে বলল, আপনি আবার যখন এদিকে আসবেন তখন টাকা দিয়ে দিবেন। বাবা বললেন, তার প্রয়োজন নেই, আমি টাকা দিয়ে ওষুধ নেব। আপনার ভদ্রতার জন্য ধন্যবাদ। এই ভদ্রতা কি আপনি সবার সঙ্গে করেন? জি না। আপনি 10 টাকার ওষুধ কিনেছেন বলে ভদ্রতাটুকু করতে পারছি, 1000 টাকার ওষুধ কিনলে করতে পারতাম না। তার কারণও আছে। একবার একটা লোক 200 টাকার ওষুধ কিনে বলল, টাকা আনতে ভুলে গেছি, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। সেই এক্ষুনি এখনো শেষ হয়নি, 3 মাস হয়ে গেল। বাবা বাড়ি থেকে টাকা নিয়ে গেলেন, ওষুধ কিনলেন। ছেলেটির সঙ্গে আরো খানিকক্ষণ কথাবার্তা হলো, জানা গেল সে ডাক্তার, গত বছর মাত্র পাস করেছে। কথা বলে বাবা মুগ্ধ। বাবা সহজে মুগ্ধ হন না, তিনি সহজে যা হন তা হলো বিরক্ত। তিনি যখন মুগ্ধ হন তখন ধরে নিতে হবে মানুষটার মধ্যে মুগ্ধ হবার মতো কিছু আছে। ভদ্রলোক কয়েকবার এলেন আমাদের বাসায়। আমি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বললাম। বাবা কেন মুগ্ধ হলেন তা জানাই ছিল আমার আগ্রহের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, বাবার প্রিয় মানুষটির সঙ্গে তোমাকে মিলিয়ে দেখতে চাচ্ছিলাম। মিলিয়ে মন খারাপই হলো। আবরার সাহেবকে 190 দিলে তুমি পাও 40। মানুষটা অসম্ভব ভদ্র, মেকি ভদ্রতা না, আসল জিনিস। বাবা একদিন জিজ্ঞেস করলেন, কিরে ছেলেটা কেমন? আমি বললাম, ভালো। বাবা ধমক দিয়ে বললেন, বি স্পেসিফিক, কেন ভালো? তার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ। আর কিছু? উনি খুব ভদ্র। আর কিছু আছে? আর মনে পড়ছে না বাবা। তার খারাপ কোন দিক চোখে পড়েছে? উনি খানিকটা ফর্মাল। ইনফর্মাল হবার মতো পরিচয় তো হয়নি যে ইনফর্মাল হবে। এছাড়া আর কোনো পয়েন্ট আছে? ওনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। কাঠিন্য মানে? ওনার সঙ্গে যখন কথা বলি তখন উনাকে আমার কেন জানি মাস্টার মাস্টার মনে হয়। এছাড়া আর কিছু মনে পড়ছে না? জি না। ভালো কথা। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবার কথা চিন্তা করছি। প্রাথমিক আলোচনা ছেলের বাবার সঙ্গে করেছি, তারা যথেষ্ট আগ্রহী। আমি ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো কিছু খোঁজ নেব, তারপর ফাইনাল কথা বলবো। তোকে খবরটা দেয়া দরকার বলেই দিচ্ছি, তোর মতামত চাচ্ছি না, বুঝতে পারছিস? পারছি। একটা কথা তোকে বলা দরকার। এই ছেলে MBBS ফাইনাল পরীক্ষায় গত 15 বছরের রেকর্ড ভেঙেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। একটা গাধা টাইপ ছেলের সঙ্গে মহাসুখে জীবনযাপন করার চেয়ে
ব্রায়ের ছেলের সঙ্গে মোটামুটি সুখী জীবনযাপনও আনন্দের। এই কথাটা মনে রাখবি। আচ্ছা এখন যা। তুমি তো বাবাকে চেনো না, কাজেই বুঝতে পারছো না যে বাবার মুখের উপর কথা বলা সম্ভব না। আমি কিছুই বললাম না। তার চারদিন পর ছেলের মা আমাকে দেখতে এলেন। মহিলার মনটা মায়ায় ভর্তি। তিনি এসে কি করলেন জানো? আমাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন। তারপর একটা মুক্তা বসানো আংটি আমার হাতে পরিয়ে দিলেন। সেই আংটি আমি সারাক্ষণ হাতে পরে থাকি, এখনো আমার হাতে আছে। শুধু বিয়ের দিন খুলে ভ্যানিটি ব্যাগে রেখেছিলাম। আংটি পরে থাকতে হয় বাবার ভয়ে। বুঝলেন সাহেব? আপনি কি বুঝতে পারছেন আমি কি সমস্যায় আছি? না, পারছেন না। শুধু রাগ করছেন এত ঘটা করে ওই ছেলের কথা লিখলাম বলে। এখন যে কথাটি লিখব তা পড়লে তোমার সব রাগ চলে যাবে। কথাটা হচ্ছে, আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাইবার নেই। ওরুর চোখ ঘুমে জড়িয়ে আসছে। সে খাতা বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ল। গাঢ় ঘুম। ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখল। মহিপ বেড়াতে এসেছে তাদের বাসায়, খালি গায়ে এসেছে। মহিপ গম্ভীর মুখে বলল, অরু তুমি তোমার বাবা মাকে ডেকে আনো, আমি ওনাদের সঙ্গে দেখা করতে এসেছি। খালি হাতে আসিনি, মিষ্টি নিয়ে এসেছি, 2 কেজি স্পঞ্জ রসগোল্লা। অরু বলল, তুমি খালি গায়ে এলে? খালি গায়ে না এসে কি করব? তুমি আমার পাঞ্জাবিটা পরিয়ে ফেললে না? পাঞ্জাবিটা পরে আসবো বলে ভেবেছিলাম। এইভাবে তো তুমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কি করব, চলে যাব? না, চলে যাবে কেন? আমার ঘরে চুপচাপ বসে থাকো। আমি তোমার জন্য চট করে একটা পাঞ্জাবি বানিয়ে দিই। পারবে? অবশ্যই পারবো, কাপড় কেনা আছে। সময় লাগবে না তো? না, সময় লাগবে না, সিম্পল পাঞ্জাবি বানাবো। গলায় একটু হালকা সুতার কাজ করে দেব। দেরি হবে তো? না, দেরি হবে না। স্বপ্নের পরবর্তী অংশে দেখা গেল, অরুর বিছানায় শুয়ে মুহিব ঘুমোচ্ছে। তার গায়ে সাদা চাদর। অরু মেঝেতে বসে পাঞ্জাবির গলায় সুতার কাজ করছে। কাজটা খুব দ্রুত করতে হচ্ছে বলে সুচ বারবার আঙুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরুচ্ছে। সেই রক্ত লেগে যাচ্ছে পাঞ্জাবিতে। অরু যতই তাড়াহুড়ো করছে ততই পাঞ্জাবির গায়ে রক্ত মেখে যাচ্ছে। মহসিন বলল, শালা হারামি। এই জাতীয় গালি সে কিছুক্ষণ পরপর দিচ্ছে। যাকে দেয়া হচ্ছে সে অবশ্যই শুনছে না। সে 10 টনি ট্রাক নিয়ে ছুটে যাচ্ছে, যার পেছনের বাম্পারে লেখা মায়ের দোয়া। এই ট্রাক ড্রাইভার মহসিনকে সাইড দিচ্ছে না, অন্যদের দিচ্ছে কিন্তু মহসিনের পিক আপকে দিচ্ছে না। ট্রাক ভর্তি করোগেটের টিনের শীট। টিনের শীটের উপর দুজন কুলি মাথায় গামছা বেঁধে বসে আছে, দুজনের হাতেই বিড়ি। তারা খুব মজা পাচ্ছে। সাইড চেয়ে যে কোনো গাড়ি হর্ন দেয়া মাত্র ট্রাকটাকে সাইড দিয়ে দিচ্ছে। শুধু যখন মহসিন হর্ন দিচ্ছে তখন ট্রাক চলে যাচ্ছে মাঝ রাস্তায়। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে, তারা খুব মজা পাচ্ছে। মহিপ বলল, পাল্লা দিয়ে লাভ নেই ড্রাইভার সাহেব, ও সাইড দেবে না। মহসিন ক্রুদ্ধ গলায় বলল, সবেরে দিতেছে, আমারে দিব না কেন? কে জানে কেন, কোন একটা তামাশা করছে।
আমাদের আগে যাবার দরকার নেই, আমরা পেছনে পেছনেই যাই। ট্রাকের পেছনে থাকলে রাস্তা দেখা যায় না, তালাতে অসুবিধা। তাহলে আসুন এক কাজ করি, চায়ের দোকান দেখে গাড়ি থামান, আমরা চা খাই, ট্রাকের মধ্যে চলে যাক। এই হারামজাদাকে ওভারটেক করতে না পারলে আমি বাপের ঘরের না। কোনোই দরকার নেই ভাই, আপনি গাড়িটা থামান, আমরা চা খাই, চায়ের তৃষ্ণা হচ্ছে। মহসিন নিতান্ত অনিচ্ছায় গাড়ি থামালো, মুহিব প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে চা খেল। লীনাও মুহিবের সঙ্গে নেমেছে, সেও চা খাবে, তাকে পিরিচে করে চা দেওয়া হয়েছে, সে চা খাচ্ছে। লম্বা ঘুম দেয়ায় তার নিজস্ব ব্যাটারি চার্জ হয়ে গেছে, সে ক্লাস টুর বাংলা বইয়ের সব ছড়া একের পর এক শুনিয়ে যাচ্ছে। ছড়া বলছে হাত পা নেড়ে, ছড়া বলার ফাঁকে ফাঁকে পিরিচে চা ঢেলে তার মুখে ধরে খাইয়ে দিতে হচ্ছে। মুহিবকে লীনা এখন ডাকছে ছোট মামা। ছোট মামা কেন ডাকছে সেই জানে। ছোট মামা কি রংতুলি কবিতা শুনবে? বলো। রংতুলিতে ছোপ ছোপ মাঠের পাশে ঝোপ ঝোপ, ঝোপের পাশে সোনার গাও, একটুখানি বসে যাও। মহসিন গম্ভীর মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে, তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। কেন জানি তার ধারণা হয়েছে যে তাদের পেছনে না দেখে ট্রাকটাও থেমেছে, অপেক্ষা করছে কখন আবার আসে। যেই সে পিক আপ নিয়ে দেখা দেবে, অমনি ট্রাক ড্রাইভার আগের ফাইজলামি শুরু করবে। হারামজাদা! লীনা চা শেষ করে বলল, নাচ দেখবে ছোট মামা? এখানে নাচবে? আমি সব জায়গায় নাচতে পারি। এখন তো আমরা রওনা হব, আমরা বরং চিটাগাং পৌঁছে নাচ দেখব। তাহলে কবিতা বলি? বলো। খোকন খোকন ময়না পুড়িয়ে দেব গয়না, খোকন যাবে মামার বাড়ি আর যে দেরি সয় না। মহসিন যা ভেবেছিল তাই, তারা রওনা হয়েছে 15 মিনিট আগে। এই 15 মিনিটে ট্রাকের অনেক দূর চলে যাওয়ার কথা, তা যায়নি। মহসিন পিক আপ নিয়ে কিছু দূর এগোতেই দেখল ট্রাক। কুলি দুজন পিক আপের দেখা পাওয়া মাত্র আনন্দে হেসে ফেলল। মহসিন বলল, হরমজাদা কুত্তা। মুহিব বলল, ড্রাইভার সাহেব আপনি ওদিকে লক্ষ্য করবেন না, নিজের মতো চালান। মহসিনের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ লালচে, সে বিড়বিড় করে কি যেন বলল। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে, একজন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। মহসিন দাঁতে দাঁত চেপে বলল, শুয়োরের বাচ্চা। আর ঠিক তখনই ট্রাক সাইড দিল। ট্রাক ড্রাইভার জানালা দিয়ে হাত বাড়িয়ে ইশারা করল চলে যেতে, মহসিন তাই করল, নিমিষে ট্রাকের পাশাপাশি চলে এলো। ভুল যা করার তা এর মধ্যেই করা হয়ে গেছে। মহসিনের সামনে কোকাকোলা কোম্পানির মাইক্রোবাস, পেছনে যাবার উপায় নেই। পেছনে ঢাকা চিটাগাং লাইনের বিরাট একটা হীন বাস, বাস ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে, কান ঝাঝা করছে। ট্রাক ড্রাইভার কি ইচ্ছে করে তাকে এই বিপদে ফেলেছে, না রসিকতা? মহসিনের 30 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা কোনো কাজে লাগছে না, মাথা কাজ করছে না, চোখের দৃষ্টিও ধোয়াটে হয়ে আছে, মনে হচ্ছে হঠাৎ ঘন হয়ে কুয়াশা পড়েছে, স্টিয়ারিং হুইল হয়ে গেছে পাথরের মতো শক্ত। মহসিন চোখ বন্ধ করে ফেলল,
লীনা শক্ত করে মুহিবের গলা জড়িয়ে ধরে আছে, কিন্তু তাকিয়ে আছে চোখ বড় বড় করে। মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে মুহিবদের পিকআপকে রাস্তায় ছুড়ে ফেলল। মিরুর মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে, আবির দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না, ঠোঁট শক্ত করে বন্ধ করে আছে, গা একটু গরম, সেই উত্তাপ অবশ্যই থার্মোমিটারে ধরা পড়ছে না। মিরুর ধারণা জ্বর আছে, সে খানিকক্ষণ পরপর ছেলের কপালে এবং বুকে হাত রাখছে। মিরুর মা বেশ বিরক্ত হচ্ছেন, সেই বিরক্তি প্রকাশ করছেন না, মেয়ের আহ্লাদই প্রশ্রয় দিচ্ছেন না, সহ্য করার চেষ্টা করছেন। মিরু মার ঘরে ঢুকে কাঁদো কাঁদো গলায় বলল, কি করি মা বলো তো। রাহেলা আবেগশূন্য গলায় বললেন, আবার কি হয়েছে? বাবুর গা গরম। জ্বর জারি হয়েছে বোধ হয়, বাচ্চাদের তো জ্বর টর হবেই। শ্বাস নেবার সময় কেমন যেন শাঁসা শব্দ হয়, বুকে বোধ হয় ঠান্ডা বসে গেছে। আবরার আসবে বলেছে, ও এলে ওকে দেখা। সে তো আর চাইল্ড স্পেশালিস্ট না। চাইল্ড স্পেশালিস্ট খোঁজার মতো কিছু হয়নি মিরু, দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না। খিদে হচ্ছে না তাই মুখে দিচ্ছে না, তুই শুধু ব্যস্ত হচ্ছিস। আবিরের বাবাকে একটা ট্রাঙ্ক কল করব মা। করতে চাইলে কর, তবে ছেলের অসুখের কথা না বলাই ভালো, চিন্তা করবে। মিরুর চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে গেল, সে হাসি মুখে বলল, টেলিফোনটা তোমার ঘরে নিয়ে আসি মা। রাহেলা বললেন, নিয়ে আয়। বাবার ঘর থেকে টেলিফোন করা বিরাট যন্ত্রণা, 3 মিনিটের বেশি কথা বললেই তিনি রেগে যান। পৃথিবীর কোন স্বামী স্ত্রী কি পারে 3 মিনিটে তাদের কথা শেষ করতে? রাহেলার দাঁত ব্যথা করছে, তিনি চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন। মিরু আবিরকে তার পাশে বসিয়ে টেলিফোন আনতে গেছেন। রাহেলা হাত বাড়িয়ে আবিরকে কোলে নিতে নিতে দীর্ঘশ্বাস ফেললেন। এই মাসে মিরুর এটা দ্বিতীয় দফায় লং ডিস্টেন্স কল, এক একটা কলে 1200 করে বিল হয়। আজ এই মেয়ে কতক্ষণ কথা বলবে কে জানে। গত মাসে টেলিফোন বিল এসেছে 6000 টাকা। 6000 টাকা টেলিফোন বিল দেওয়ার মতো অবস্থা সংসারে নেই, তাই মেয়ে বুঝবে না। তার মেয়ে এত বোকা কখনো ছিল না, বিয়ের পর বোকা হয়ে গেছে, মনে হয় আরো হবে। মানুষ নষ্ট হয় সঙ্গদোষে। মিরুর স্বামী মুখলিসুর রহমানই মেয়েটার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। মুখলিসুর রহমান স্বভাব কৃপণ, চালিয়ার ধরনের ছেলে, 1 বছরের মতো বাইরে আছে, একবারও টেলিফোন করেনি, ডলার নষ্ট হবে, স্ত্রীর হাত খরচের টাকাও আসছে না, চিঠি লিখছে, কষ্ট টষ্ট করে চালিয়ে নাও, ডলার জমাচ্ছি, পরে কাজে লাগবে, তোমার বাবার কাছ থেকে কিছু ধার নাও, আমি দেশে এসে শোধ করব। আবিরের জন্মের সময়ও এই ব্যাপার, ক্লিনিকে বাচ্চা হলো, নর্মাল ডেলিভারি নয়, সিজারিয়ান, 17000 টাকা বিল। সেই টাকা তাদেরকে দিতে হয়েছে, কারণ বড় জামাই হাসি মুখে বলেছে, টাকাটি কি আপনারা দেবেন না আমি দেব? আপনার মেয়ে বলছিল আমি দিলে আপনারা মাইন্ড করবেন না, এই জন্যে জিজ্ঞেস করছি। রাহেলা বললেন, আমিই দেব, তোমাকে ভাবতে হবে না। ভাবছি না তো মা, মোটেই ভাবছি না, তবে এইসব পুরানো নিয়মকানুন বদলানো উচিত,
বিয়ের পর মেয়ের যাবতীয় দায় দায়িত্ব স্বামীর, বাবা মার এই নিয়ে ভাবা উচিত না। এক বছর ধরে স্ত্রী পুত্র ফেলে সে নিউ জার্সিতে আছে, ইচ্ছা করলেই দুজনকে নিয়ে যেতে পারে, তা নেবে না, তাতে ডলার সেভ হবে না। মিরু বাবার ঘরে ঢুকল, বাবা চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন বলেই মনে হচ্ছে। মিরু ভয়ে ভয়ে টেলিফোনের প্ল্যাগ খুলল। জামিল সাহেব কড়া গলায় বললেন, টেলিফোন নিচ্ছিস কোথায়? মিরু ক্ষীণ স্বরে বলল, মা জানি কোথায় টেলিফোন করবে। সেটা আমার ঘর থেকে করতে পারে না, গোপনে করতে হবে, সব জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে, আলনা থাকবে আলনার জায়গায়, টেলিফোন থাকবে টেলিফোনের জায়গায়। টেলিফোন তো মানুষ না যে এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াবে। যা তোর মাকে আসতে বল। আচ্ছা। মিরু এসে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি টেলিফোনটা এই ঘরে এনে দাও মা, বাবা আনতে দিচ্ছে না। রাহেলা টেলিফোন এনে দিলেন। মিরু তৎক্ষণাৎ নিউ জার্সিতে কল বুক করল। রাহেলা লক্ষ্য করলেন মিরু টেলিফোন সেটের পাশে মূর্তির মতো বসে আছে। আগ্রহ এবং আনন্দে তার চেহারাই অন্যরকম হয়ে গেছে। রাহেলার খুব মায়া লাগছে। তার কাছে টাকা থাকলে তিনি টিকিট কেটে মেয়েকে স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। মিরু বলল, মা আজ কিন্তু একটু বেশিক্ষণ কথা বলবো। আচ্ছা, তুমি আবিরকে নিয়ে একটু অন্য ঘরে যাও তো মা। রাহেলা আবিরকে নিয়ে উঠে গেলেন, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোন বাজল। না, নিউ জার্সি থেকে কোনো কল না, মগবাজার থেকে বজলু নামের এক লোক টেলিফোন করেছে, উড়ুকে যাচ্ছে। মিরু বলল, ওকে তো এখন দেয়া যাবে না, আপনার যা বলার আমাকে বলুন। তাকেই দরকার, জরুরি একটা খবর দেব। বললাম তো তাকে দেয়া যাবে না, সে ঘুমোচ্ছে, শরীর ভালো না, আপনি পরে টেলিফোন করুন, আমি এখন আমেরিকা থেকে একটা কল এক্সপেক্ট করছি। আপনি কি দয়া করে ওনাকে বলবেন যে মুহিব অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ, ঢাকা মেডিকেল ইন্টেনসিভ কেয়ারে আছে। মুহিব তাকে ওনাকে বললেই চিনবেন। আচ্ছা বলবো, আপনি লাইনটা ছাড়ুন, আমিও খুব জরুরি একটা কল এক্সপেক্ট করছি। আপনি দয়া করে খবরটা দেবেন, বলবেন বজলু টেলিফোন করেছিল। বলবো। বজলু নামের অপরিচিত এই মানুষটা টেলিফোন রাখার প্রায় সঙ্গে সঙ্গেই নিউ জার্সির কল পাওয়া গেল। মিরু 10 মিনিট কথা বলল। এই 10 মিনিটে 3 বার কাঁদল, 2 বার ফোপাতে ফোপাতে বলল, বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। অরুকে যেই খবরটা দেওয়ার কথা মিরু সেই খবর দিল না, কারণ তার কিছুই মনে নেই। প্রবাসী স্বামীর সঙ্গে কথা বললে তার এরকম হয়, সব কিছু এলোমেলো হয়ে যায়, শরীর ঝনঝন করতে থাকে, সেই রাতে এক ফোঁটা ঘুম আসে না, গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে থাকে। ওরুর ঘুম ভাঙল সন্ধ্যাবেলা, ঘর অন্ধকার, জানালা দিয়ে শীতের হাওয়া আসছে, আকাশ মেঘে মেঘে কালো। শীতের সময় আকাশে মেঘ করলে কেন জানি খুব বিষণ্ণ লাগে। ওরু বিছানা থেকে নামল, বারান্দায় এসে দাঁড়াল, বারান্দায় খুব হাওয়া, গায়ে কাপন লাগছে। মিরু বাটি ভর্তি দুধ নিয়ে রান্নাঘর থেকে আসছে। ওরুকে দেখে কিশোরীর মতো পরিষ্কার গলায় বলল, তোর দুলাভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা হলো, 10 মিনিট কথা বললাম। ওরু হাই তুলতে তুলতে বলল, দুলাভাই টেলিফোন করলেন না তুমি করলে?
আমি করলাম। আমেরিকা থেকে কল করা খুব খরচান্ত ব্যাপার, তাছাড়া লাইনও সহজে পাওয়া যায় না। দুলাভাই শুধু লাইন পান না, আর সবাই পায়। এসব কি ধরনের কথা উড়ু? ঠাট্টার কথা আপা, দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? তোর কথা টেলিফোনে জিজ্ঞেস করেছিল। বলো কি, কি সৌভাগ্য, তোর বিয়ের তারিখ হয়েছে কিনা জানতে চাইল। আমি বললাম পৌষ মাসের মাঝামাঝি হবে। উরু হাসতে হাসতে বলল, দুলাভাই বড় বাচ্চা বেঁচে গেলেন। যেহেতু বাইরে আছেন, গিফট টিফট কিছু দিতে হবে না, সুন্দর একটা কার্ড পাঠালেই হবে। মিরু কঠিন চোখে তাকিয়ে আছে। উরু বলল, তুমি রাগ করছো নাকি? দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? এই জাতীয় ঠাট্টা আমার ভালো লাগে না। তোদের জন্য দুলাভাই যে দরদ, তার শতাংশের এক অংশ দরদও তোদের নেই। তাই নাকি? এক বছর ধরে বেচারা বাইরে পড়ে আছে, আমি ছাড়া একবার কি কেউ তার সঙ্গে কথা বলেছে? বাবার জন্মদিনে সে কার্ড পাঠিয়েছে। বেচারা জন্মদিন গেল, বাবা কি তাকে একটা কার্ড পাঠিয়েছেন, না এক লাইনের একটা চিঠি লিখেছেন? বাবা জানতেন না কবে জন্মদিন। কেন জানবে না? আমি বাবাকে গিয়ে বললাম 25শে অক্টোবর আবিরের বাবার জন্মদিন। বাবা বললেন, বুড়ো ধারীর আবার জন্মদিন কি? এইভাবে কেউ কথা বলে? বলা উচিত? মোটেই বলা উচিত না। মিরুর চোখে পানি এসে গেল। ওরু বলল, এসব কথা বাদ দাও পা, দুলাভাই কেমন আছে বলো? ভালো আছে, একটু ঠান্ডা লেগেছিল, এখন ভালো। আপা শোনো, খুব সিনসিয়ারলি একটা প্রশ্নের জবাব দাও তো। খুব সিনসিয়ারলি। তোমার সবচেয়ে প্রিয় মানুষটি কে? তোর দুলাভাই, আবার কে? আচ্ছা আপা, পৃথিবীর সব মেয়েরাই কি তাদের স্বামীকে তোমার মতো ভালোবাসে? মিরু বিরক্ত হয়ে বলল, স্বামীকে ভালোবাসবে না তো কি রাস্তার মানুষকে ভালোবাসবে? মাঝে মাঝে তুই এমন পাগলের মতো কথা বলিস। উরু অস্পষ্ট স্বরে বলল, পৃথিবীর প্রতিটা মানুষ যেমন আলাদা, তাদের ভালোবাসাও কি আলাদা? এক একজনের ভালোবাসা নিশ্চয়ই অন্যজনের ভালোবাসার মতো নয়। মিরু বলল, বিড়বিড় করে কি বলছিস? ওরু বলল, কিছু বলছি না। বলতে বলতেই সে লক্ষ্য করল তার কেমন যেন লাগছে। মুহিবের পাশে থাকার জন্যে এক ধরনের তীব্র ব্যাকুলতায় সে আচ্ছন্ন হয়ে আছে। সেটা কাং মুহিব কোথায় উঠেছে এটা কি খোঁজ নিয়ে জানা যায় না? সে যদি রাতের ট্রেনে চিটাগাং চলে যায়, ভোরবেলা মুহিবকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি কেমন আছো? মুহিব কি করবে? খানিকক্ষণ তোতলাবে, বেশি রকম চমকালে সে তোতলাতে শুরু করে, কুৎসিত লাগে। বয়স্ক একজন মানুষ তো 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 করছে, জঘন্য। কেমন হয় চিটাগাং গেলে? ট্রেনে করে একা একা চলে যাওয়া খুব কি সাহসের কাজ? গোপনে বিয়ে করে এর চেয়ে অনেক বেশি সাহস কি সে দেখায়নি? আচ্ছা ধরা যাক একা যাওয়া সম্ভব না, সে তো অনায়াসে বুঝলুকে বলতে পারে, ভাই আপনি আমাকে চিটাগাং নিয়ে চলুন, আমার খুব যেতে ইচ্ছা করছে। উনি নিশ্চয়ই রাজি হবেন। ময়নার মা এসে বলল, আফা আম্মা আপনারে ডাকে। ওরও মার ঘরের দিকে রওনা হলো।
রাহেলার দাঁত ব্যথা তীব্র হয়েছে। ওষুধপত্র এখনও কিছু খাচ্ছেন না। আবরার আসবে, তাকে জিজ্ঞেস করে খাবেন। উরু ঘরে ঢুকে বলল, মা ডেকেছ? দাঁত ব্যথা কি খুব বেশি? কি জন্য ডেকেছো মা? বাতি নিভিয়ে আমার পাশে বস। ওরু তাই করল। রাহেলা মেয়ের পিঠে হাত রেখে বললেন, তোর কি কোনো সমস্যা আছে মা? ওরু বিস্মিত হয়ে বলল, এই কথা কেন বলছ? কোনো কারণ নাই, হঠাৎ মনে হলো। আছে কোনো সমস্যা? না। আজ কলেজ থেকে ফিরে শুনি তুই ঘুমাচ্ছিস, বলে দিয়েছিস তোর ঘুম যেন ভাঙানো না হয়। আমি ভাবলাম অসুখ বিসুখ হয়েছে, তোর কাছে খানিকক্ষণ বসলাম, দেখি ঘুমের মধ্যে তুই খুব কাঁদছিস। দুঃস্বপ্ন দেখেছিলাম মা। কি দুঃস্বপ্ন? আমি একটা পাঞ্জাবিতে সুতার কাজ করছি, সুচ বারবার আমার আঙ্গুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরুচ্ছে, সেই রক্তে পাঞ্জাবিটা মাখামাখি হয়ে গেল। পাঞ্জাবিটা কার জন্য বানাচ্ছিস? রাহেলা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওরু চোখ ফিরিয়ে নিল। রাহেলা বললেন, ঠিক করে বলতো দেখি মা, আবরার ছেলেটিকে কি তোর পছন্দ না? উনি চমৎকার একজন মানুষ, অনেক সময় চমৎকার মানুষও মনে ধরে না। আমি লক্ষ্য করেছি বিয়ে ঠিক হয়ে যাবার পর থেকে তোর মধ্যে এক ধরনের অস্থিরতা। ঘুমের মধ্যে তোকে যে আজই কাঁদতে দেখলাম তা না, আগেও দেখেছি। ওরু কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন মিরু এসে বলল, আবরার সাহেব এসেছেন, এক গাতা খাবার দাবার নিয়ে এসেছেন। রাহেলা বললেন, ওকে এইখানেই নিয়ে আয়। তিনি ওরুর চোখের দিকে তাকালেন। ওরুর চোখ উজ্জ্বল দেখাচ্ছে, তিনি আশ্বস্ত হলেন, যা আশঙ্কা করছিলেন তা নয়। সাদা রঙের পিক আপ ধান খেতে পড়ে আছে। ঢাকা চিটাগাং হাইওয়েতে গাড়ির ভিড়, এরা কেউ থামছে না, বরং অ্যাক্সিডেন্টের কাছাকাছি তাদের গতিবেগ বেড়ে যাচ্ছে। এখন গাড়ি থামানোই সমস্যা, আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাবার দায়িত্ব এসে পড়তে পারে। কেউ মারা গিয়ে থাকলে সমস্যা আরও বেশি, রাস্তা ব্লক হয়ে যাবে, দু ঘন্টা তিন ঘন্টার মতো গাড়ি চলবে না, মানুষজন জমবে, পুলিশ আসবে, গাড়ি ভাঙচুরও হতে পারে। গাড়ি ভাঙচুর হওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিছু একটা হলেই গাড়ি ভাঙা হয়, কাজেই অ্যাক্সিডেন্ট হলে হবে, বড় বোকামি হবে গাড়ি থামিয়ে কি হয়েছে খোঁজ নিতে যাওয়া। গাড়ির চালক বা যাত্রী কারো হাতে সময় নেই, ফেরি ধরতে হবে, ফেরির লম্বা লাইনে যেন পড়তে না হয়। গ্রামের কিছু লোকজন পিক আপ ঘিরে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা এবং মহিলাদের কান্না শোনা যাচ্ছে। উল্টে যাওয়া পিক আপ থেকে প্রথম বেরিয়ে এলো লীনা, তার চোখে ভয়ের চেয়ে বিস্ময় বেশি। সে ডাকল, আব্বু, ও আব্বু। লীনার বাবা বের হয়ে এলেন, বেরুলো ড্রাইভার মহসিন। মহসিনের বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে, রক্তের শার্টের অনেকখানি ভিজে গেছে, তবে তার কাছে এই আঘাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। হতভম্ব হয়ে তাকিয়ে থাকা মানুষগুলির দিকে তাকিয়ে বলল, দাঁড়ায় তামাশা দেখতেছেন? এদের গাড়ি থেকে বের করেন, আশেপাশে ডাক্তারখানা কোথায় আছে? গ্রামের মানুষগুলি কোনো জবাব দিল না,
একজন বুড়ো বলল, কয়জনের মৃত্যু হয়েছে? এত বড় অ্যাক্সিডেন্ট, সেই তুলনায় ক্ষতি অল্প। গুরুতর আঘাত পেয়েছে শুধুমাত্র মুহিব, একমাত্র তারই জ্ঞান নেই। মাথার পেছন দিকের খানিকটা অংশ থেতলে গেছে। মহসিন বলল, ইনারে খুব তাড়াতাড়ি কোনো বড় হাসপাতালে নিতে হবে, আপনারা একটা ব্যবস্থা করেন, ঢাকার দিকে যে গাড়িগুলো যাচ্ছে তার একটারে থামান। মুহিবের মাথা কোলে নিয়ে একজন মহিলা বসে আছেন, ইনি লিনার মা। তার আকাশি রঙের শাড়ি রক্তে মাখামাখি হয়ে গেছে। ভদ্রমহিলা এক মনে দোয়া ইউনুস পাঠ করছেন। গ্রামের মানুষদের এই দৃশ্য দেখার দিকেই বেশি আগ্রহ। আহত মানুষটিকে ঢাকায় পাঠানোর ব্যাপারে তাদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। ওই বুড়ো লোকটা লিনার মাকে বলল, মানুষটা আপনার কি হয়? লিনার মা বললেন, আপনারা কেউ একটু পানি আনবেন, উনারে পানি খাওয়াবো। পানি আনার ব্যাপারে সবার খুব উৎসাহ দেখা গেল। একসঙ্গে চার পাঁচজন ছুটে এলো। লিনার বাবা ঢাকার দিকে যাচ্ছে এমন কোনো একটা গাড়ি থামাবার চেষ্টা করছেন, হাত তুলে চিৎকার করছেন, কেউ থামছে না। তিনি উপায় না দেখে হাত তুলে রাস্তার মাঝখানে দাঁড়ালেন, তবুও কেউ থামছে না, তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এ সময় ছোট্ট লীনা একটা অসীম সাহসী কাজ করল। সেও বাবার মতো দুহাত তুলে রাস্তার একটা অংশ আড়াল করে দাঁড়াল। ঢাকাগামী একটা চেয়ার কোচকে যে কারণে বাধ্য হয়ে থামতে হলো। ডাক্তার সাহেব বললেন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে লাভ নেই, আমাদের যা করার আমরা করছি, আপনি বাইরে অপেক্ষা করুন, হইচই কান্নাকাটিতে সমস্যা হয়। জেবা শান্ত স্বরে বলল, আমি তো কান্নাকাটি করছি না। তবু বাইরে থাকুন, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আমরা রোগীর আত্মীয় স্বজন রাখি না, অবশ্যই মাঝে মাঝে এসে দেখে যাবেন, 24 ঘন্টা ডাক্তার থাকবে, চিন্তার কিছু নেই। জেবা শেষবারের মতো তাকালো। মুহিব চিত হয়ে শুয়ে আছে, তার পুরো মাথায় ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজ ভিজে উঠেছে রক্ত, চোখ বন্ধ, নাকের ভেতর নল ঢুকে গেছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, মুখ খানিকটা হা করা, দুটি হাতেই স্ট্রাইপ দিয়ে বিছানার সঙ্গে বাঁধা। মুহিবের বুক উঠানামা করছে। জীবনের চিহ্ন বলতে এইটুকুই। ঘরটা ছোট, ছোট ঘরের অনেকখানি দখল করে নিয়েছে যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার। ঘরময় মাথা ধরে যাবার মতো কড়া ফিনাইলের গন্ধ। ঘরের ছাদ অনেক উঁচুতে, ছাদ থেকে ইলেকট্রিকের তার ঝুলছে। দেখলেই কেমন জানি মনে হয় ফাঁসির দড়ি। ঘরে আলোও কম। মৃত্যুর সময় এই ঘরের রোগীরা পৃথিবীর অসুন্দর একটি অংশ দেখে যাবে। যেবার মনে হলো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলি খুব সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। এই ঘরটা থাকবে আলো বাতাসে ভরপুর, ফুলদানি ভর্তি থাকবে গোলাপের গুচ্ছ, বড় বড় জানালা থাকবে, যে জানালে দিয়ে আকাশের অনেকখানি দেখা যায়। জেবা বারান্দায় চলে এলেন। বারান্দায় অনেকেই আছে। মুহিবের বন্ধুরা এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। বজলুকে ছাড়া জেবা অন্য কাউকেই চেনে না। এরা কেউ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে না, দূরে দূরে আছে, এই ভালো। জেবার এখন সান্ত্বনার প্রয়োজন নেই। বজলুকে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেদের মতো মাটিতে বসে আছে। কিছুক্ষণ পরপর
ফুপিয়ে কেঁদে উঠছে। তার স্ত্রী একটা হাত রেখেছে স্বামীর পিঠে, সেও কাঁদছে। শফিকুর রহমান সাহেব তার মেয়ের হাত ধরে মুহিবের বন্ধুদের থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে আছেন। অপরিচিত একজন ডাক্তার পাশ দিয়ে যাবার সময় কি মনে করে যেন থমকে দাঁড়ালেন এবং বললেন, নাম কি তোমার খুকি? সারা বলল, আমার নাম প্রিয়দর্শিনী। শফিকুর রহমান মেয়ের দিকে তাকালেন, তার ভুরু কুচকে গেল। প্রিয়দর্শিনী নাম মুহিবের দেয়া। মেয়ের জন্মের পরপর মুহিব বলল, আপা, তোমার মেয়েটা তোমার মতো সুন্দর হয়নি, তবু আমি ওর নাম দিলাম প্রিয়দর্শিনী। জেবা বলল, তুই নাম দিতে গিয়ে ঝামেলা করিস না তো, তোর দুলাভাই নাম ঠিকঠাক করে রেখেছে, তুই নাম দিচ্ছিস শুনলে বিরক্ত হবে। মুহিব বলল, তোমাদের নামে তোমরা ডাকবে, আমি ডাকবো প্রিয়দর্শিনী। এই যে এই প্রিয়দর্শিনী, তাকান দেখি আমার দিকে, আমি আপনার মামা। দুবার মা ডাকলে মামা হয়, কাজেই মামা কোনো হেলা ফেলা জিনিস না, দুজন মা সমান সমান এক মামা। এটা হচ্ছে অ্যালজেব্রা, বড় হলে শিখিয়ে দেব। এখন দয়া করে একবার চোখ পিটপিট করুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার কথা শুনছেন। কি আশ্চর্য, আবার দেখো দেখো চোখ পিটপিট করছে, প্রিয়দর্শিনী আমার কথা শুনেছে। শফিকুর রহমান মুহিবের এই নামে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব ততটুকু বিরক্ত হলেন। তার সমস্ত কাজকর্ম হচ্ছে আনুষ্ঠানিক, কাজেই তিনি মুহিবকে তার অফিসে ডেকে পাঠালেন। বরফ শীতল গলায় বললেন, আমি আমার মেয়ের নাম রেখেছি সারা, তুমি এই নামেই তাকে ডাকবে। জি আচ্ছা দুলাভাই। দিনের মধ্যে তুমি লক্ষ্যবার প্রিয়দর্শিনী বলে ডাকো, যা আমাকে যথেষ্ট পরিমাণ বিরক্ত করে, বুঝতে পারছো? পারছি, আপনার সামনে আর ডাকবো না, আমার আড়ালেও এই নামে ডাকবে না। জি আচ্ছা। এটা বলার জন্যই আমি তোমাকে খবর দিয়েছিলাম, এখন যাও, কফি খেয়ে যেও, কফি দিতে বলেছি। শফিকুর রহমান সাহেবের কঠিন শাসনে মুহিবের কিছু হল না। তার অনুপস্থিতিতে সে এক লক্ষ বারের জায়গায় দু লক্ষ বার ডাকতে লাগলো, প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী। জেবাও এই নাম মাঝে মাঝে বলত, যেমন, এই মুহিব শোন, তোর প্রিয়দর্শিনী আজ কি করেছে? সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি, আমার চোখের পাতা এক হতেই ওয়াও ওয়াও করে কান্না, আমি চোখ মেলতেই তার কান্না বন্ধ, মুখে হাসি, এইভাবে রাত জাগলে আমি তো মারা যাব। কবে তোর প্রিয়দর্শিনী বড় হবে? প্রিয়দর্শিনী বড় হয়েছে, এখন তার বয়স 10। সে গোলাপি রঙের একটা স্কার্ট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শুধু যে বাবার মতো দেখতে তাই না, স্বভাবও বাবার মতো, খুবই গম্ভীর। প্রায় ঘন্টা দুইয়ের মতো সে দাঁড়িয়ে আছে। এই দু ঘন্টায় সে একটিমাত্র প্রশ্ন করেছে, সেই প্রশ্নের সঙ্গে হাসপাতালের বা বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সে জানতে চেয়েছে ক্রিসেনথিমামের বানান কি। শফিকুর রহমান বিস্মিত হয়ে ফুলের বানান বলেছেন এবং জানতে চেয়েছেন, হঠাৎ এই বানানটা কেন মা? সারা বাবার প্রশ্নের উত্তর দেয়নি। ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বের হয়ে জেবা তার কন্যাকে বলল, আমরা এখন বাসায় চলে যাব, তুমি থাকবে তোমার বাবার সঙ্গে, আমি আবার ফিরে আসব, তোমার মামার অবস্থা ভালো না, তুমি কি বাসায় যাবার আগে তোমার মামাকে একবার দেখতে চাও? সারা বলল, না,
যেবার শান্ত গলায় বলল, যে মানুষটা তোমাকে এত আদর করতো একবার তুমি তার গায়ে হাত বুলিয়ে দেবে না? না। আচ্ছা চলো। মুহিবের বন্ধুরা জেবার দিকে তাকিয়ে আছে। ওদের সান্ত্বনা দেবার মতো কোনো কথা জেবার নেই, তাছাড়া তারা সান্ত্বনা পেতেও চাচ্ছে না, দুঃখই পেতে চাচ্ছে। জেবা বজলুর কাছে গিয়ে বলল, এখন তো আমাদের আর কিছু করার নেই, বাসায় চলে যাও, বিশ্রাম করো। বজলু বলল, আমি এখানেই আছি, আমরা সবাই থাকব। জেবা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ওই মেয়েটিকে খবর দিয়েছ? ওরু? তার সঙ্গে কথা হয়নি, কিন্তু বাসায় খবর দিয়েছি। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি, সারাকে খাইয়ে আবার এসে পড়ব। আপনি খুব ক্লান্ত হয়ে আছেন, আমরা তো আছি, এক সেকেন্ডের জন্য এখান থেকে নড়ব না। জেবা এগিয়ে যাচ্ছে, কারো কথায় সে পরিষ্কার শুনছে না, বুঝতেও পারছে না, চিৎকার করে কাঁদা দরকার, কাঁদতে পারছে না, কান্না আসছে না। শফিকুর রহমান গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, তোমার রেস্ট দরকার, যা ইনএভিটেবল, তার জন্যে মানসিকভাবেই তৈরি হবার প্রয়োজনেই রেস্ট দরকার। বাসায় গিয়ে একটা হট শাওয়ার নাও, সামান্য কিছু হলেও মুখে দাও, তারপর দুটা সিডাক্সিন খেয়ে ঘন্টা দুয়েকের জন্য রেস্ট নাও। জেবা কিছু বলল না, সিটে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। পেট্রোলের গন্ধে তার শরীর গোলাচ্ছে, ভয়ঙ্কর খারাপ লাগছে। শফিকুর রহমান বললেন, এরকম করছো কেন, খারাপ লাগছে? জেবা বলল, না খারাপ লাগছে না। তুমি খুব শক্ত ভঙ্গিতে সিচুয়েশন হ্যান্ডেল করছো, আমি ইমপ্রেসড। আমি ভেবেছিলাম ভেঙে পড়বে, হইচই কান্নাকাটি। জেবা বলল, হইচই কি কখনো করেছি? শফিকুর রহমান চুপ করে গেলেন। জেবা যে স্বরে কথা বলল, সেই স্বর তার কানে অন্যরকম শোনাল, যেন সে কথা বলছে পর্দার আড়াল থেকে। জেবা বাড়ি পৌঁছেই সারাকে গরম পানিতে গোসল করাল। অনেকক্ষণ হাসপাতালে কাটানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। কাজের মেয়েকে খাবার টেবিলে সাজাতে বলে সে স্টাডি রুমে ঢুকল। তেমন কোনো কাজকর্ম না থাকলেই শফিকুর রহমান এই রুমে ইজি চেয়ারে শুয়ে বিশ্রাম করেন। জেবা বলল, তোমার গোসল হয়েছে? শফিকুর রহমান বললেন, হ্যাঁ। মেয়েকে নিয়ে খেতে বসো, যাও, রাত 9টার মতো বাজে, সারার খিদে পেয়েছে, বিকেলে নাস্তা করেনি। তুমি খাবে না? আমার দেরি হবে। দেরি হবে কেন? আমাদের যেমন খিদে পেয়েছে, তোমারও নিশ্চয় পেয়েছে। জেবা শফিকুর রহমানের সামনের চেয়ারে বসতে বসতে বলল, তোমার যেমন খিদে পেয়েছে, আমার তেমন পায়নি। আমার ভাই মারা যাচ্ছে, কে জানে হয়তো ইতোমধ্যে মরেও গেছে। শফিক সাহেব নিজেকে সামলে নিলেন। এইভাবে তিনি চিন্তা করেননি। তিনি নরম গলায় বললেন, তুমি বিরাট ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ, তা তো বটেই, ক্রাইসিস ফেস করতে হবে, তার জন্যে শারীরিক শক্তি দরকার।
হাসপাতালে যাবে, রাত জাগবে, এই জন্যেই বলছিলাম। এসো, খেতে এসো। চলো। যেবার শান্ত ভঙ্গিতেই খাওয়া শেষ করল। শফিক সাহেব চাপিলা মাছের ঝাল তরকারির বেশ প্রশংসা করলেন। খাবার শেষে আর সব দিনের মতো তাকে দুধ চিনি ছাড়া চা দেয়া হলো। চায়ের কাপ নিয়ে তিনি স্টাডি রুমে চলে গেলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে তুন্দ্রা অঞ্চলে বরফের ঘর নিয়ে মজার একটা প্রবন্ধ ছাপা হয়েছে। চা খাবার জন্যে যেবার তৈরি হতে সময় লাগবে, সারাকে ঘুম পাড়াতে হবে। আজ যে ধকল গিয়েছে, যেবা চট করে ঘুমবে বলেও মনে হয় না। শফিক সাহেব ঠিক করলেন, তিনি নিজেই যেবাকে হাসপাতালে পৌঁছে দেবেন। খানিকক্ষণ থাকবেন, খোঁজ খবর নেবেন, ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। যে দুজনের সঙ্গে কথা হয়েছে তারা রাতের মধ্যেই কিছু ঘটে যাবে তা ভাবছেন না। পরিস্থিতি খারাপ হলে তিনি সারা রাতই থাকবেন, যেবা খুশি হবে সে এতটা নিশ্চয়ই আশা করছে না। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে তিনি যা করেছেন তাতে যেবার খুশি হওয়া উচিত। খবর পাওয়া মাত্র হাসপাতালে ছুটে গেছেন, ওষুধপত্র, রক্ত সব ব্যবস্থা করা হয়েছে। তার ছেলেবেলার বন্ধু ডাক্তার রহমতুল্লাহকেও নিয়ে এসেছেন। জুয়েবের সামনে ডাক্তার রহমতুল্লাহ বলেছেন, প্রয়োজনে তিনি মুহিবকে ব্যাংকক পাঠাতে প্রস্তুত আছেন। তার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব তিনি নিজে বোধ করছেন না। অবশ্যই তার মধ্যে এক ধরনের ফর্মাল ভাব আছে। দুঃখিক কাতর হবার ভঙ্গি করা তার পক্ষে সম্ভব না, এই জিনিস তার চরিত্রে নেই, অভিনয় তার আসে না। অবশ্যই তিনি দুঃখিত হয়েছেন, মর্মান্তিক ব্যাপার তো বটেই। চা শেষ করে শফিক সাহেব কাপড় পরে তৈরি হলেন। তার ঠান্ডার ধাত, প্রচুর শীত পড়েছে, মাফলার দিয়ে গলা ঢেকে যাওয়া উচিত, কিন্তু এই গ্রাম্য পোশাকটি তার খুব অপছন্দের। তিনি জেবাকে বললেন মাফলার বের করে দিতে। জেবা মাফলার হাতে স্টাডি রুমে ঢুকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে যাচ্ছি, খোঁজ নিয়ে আসি। কেন? শফিক সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন মানে? অপ্রয়োজনীয় কোনো কাজ তো করো না, এই কাজটা তোমার জন্য অপ্রয়োজনীয়, কেন করতে চাচ্ছ? আমাকে খুশি করবার জন্যে? শফিক সাহেব অবাক হয়ে বললেন, মনে হচ্ছে তুমি ঝগড়ার একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছো। না, ঝগড়ার কোনো ইস্যু আমি তৈরি করছি না, কখনোই তো তোমার সঙ্গে ঝগড়া করিনি। শফিক সাহেব শীতল গলায় বললেন, সমস্ত দিনের উত্তেজনায় তোমার সিস্টেমে খানিকটা ওলট পালট হয়েছে, নয়তো এই অবস্থায় ঝগড়াটে মেয়ের মতো কথা বলতে না। আমার উপদেশ শোনো, চলো যাই, খোঁজ নিয়ে আসি। তুমি যদি চাও না হয় রাতে আমি তোমার সঙ্গে থেকে যাব। মহিবের জন্য যে ঘর নেওয়া হয়েছে ওই ঘর তো খালি আছে, আমি সেখানে বিশ্রাম নিতে পারি, আমার শরীর ভালো না, বিশ্রাম দরকার। তুমি তোমার নিজের ঘরেই বিশ্রাম নাও, আমাকে খুশি করবার জন্য তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে খুশি করবার জন্য আমি কিছু করছি না, আমি যা করছি দায়িত্ববোধ থেকে করছি। জেবা কঠিন গলায় বলল, দায়িত্ববোধ? কিসের দায়িত্ববোধ? তুমি দেখে সত্যি সত্যি ঝগড়া শুরু করেছ, স্টপ ইট। জেবা বলল, চেঁচিও না এবং চোখ রাঙিও না, 19 বছর ধরে তোমার চোখ রাঙানো দেখছি, আর দেখব না। আর দেখব না মানে কি বলতে চাচ্ছ তুমি? বসো চেয়ারে, শান্ত হয়ে বসো। আমি কি বলতে চাচ্ছি তোমাকে বুঝিয়ে বলছি, কারণ আমার ধারণা তোমার বুদ্ধিবৃত্ত খুব উঁচু পর্যায়ের না।
উঁচু পর্যায়ের হলে বিয়ের প্রথম বছরেই বুঝতে পারতে। মানুষ নর্দমার কৃমিকে যেমন ঘৃণা করে, তোমাকেও আমি ঠিক সেই পরিমাণ ঘৃণা করি। শফিকুর রহমান হতভম্ব হয়ে গেলেন। জেবার আচার আচরণ হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো, এ যুক্তি শুনবে না। যুক্তি শোনার মতো মানসিক অবস্থা তার নেই। শফিকুর রহমান নিজেকে সংযত করে বললেন, শোনো জেবা, তুমি দয়া করে 10 মিলিগ্রাম সিডাক্সিন খেয়ে নিজেকে শান্ত করো। আমি বুঝতে পারছি ভয়াবহ বিপর্যয়ের সামনে এসে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ হারাইনি, তবে তুমি নিয়ন্ত্রণ হারাবে। এখন যেসব কথা আমি তোমাকে বলবো তা শুনেই নিয়ন্ত্রণ হারাবে। চিৎকার চেঁচামেচি তুমি কিছুই করবে না, কারণ তুমি নিতান্তই ভদ্রলোক। তবে আমার কথাবার্তা শুনে তোমার ছোটখাটো স্ট্রোক হয়ে যেতে পারে। তুমি বরং 20 মিলিগ্রাম সিডাক্সিন খেয়ে আমার সামনে বসো। প্রেশারের ওষুধটাও খাও, প্রেশারও বেড়ে যেতে পারে। তার চেয়েও বড় কথা, দামি স্যুটটা গা থেকে খোলো। আমার কথাবার্তা শেষ হওয়ার পর আমি তোমার গায়ে থুথু ফেলবো, স্যুট নষ্ট হবে। শফিকুর রহমান বিচলিত বোধ করলেন। জেবার চোখ লাল, চোয়াল শক্ত হয়ে আছে। চুলগুলিও কি আজ অন্যরকম করে বেঁধেছে? বছরের চেনা মানুষ তো এ নয়, এ অন্য কেউ, অন্য কোনো জেবা। তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে অনেকদিন আগে, কখনো সিগারেটের তৃষ্ণা বোধ করেননি, আজ করছেন। জেবা শাড়ির আঁচল গায়ে তুলে দিল, চেয়ারের হাতল থেকে হাত তুলে নিয়ে কোলের উপর রাখল। সে তাকিয়ে আছে শফিকের দিকে, তার দৃষ্টি তীব্র, চোখের মণি ছোট হয়ে আছে। উজ্জ্বল আলোর দিকে মানুষ যেমন ভ্রু কুচকে তাকায়, তেমনি করে সে তাকিয়ে আছে। জেবা বলল, আমার পরম দুর্ভাগ্য যে আমি রূপবতী হয়ে জন্মেছিলাম, এমন রূপবতী যে স্কুলে পড়ার সময়ই আমার নাম ডাক ছড়িয়ে গেল। তোমরা কৌতূহলী হয়ে আমাকে দেখতে এলে, আমাকে দেখে দ্বিধার মধ্যে পড়ে গেলে। এমন সুন্দর একটা মেয়ে হাতছাড়া করতে ইচ্ছে করছে না, আবার বাপ মা মরা হাভাতে ঘরের একটা মেয়েকে গ্রহণ করতেও ইচ্ছা করছে না। মহা সমস্যা, মনে আছে? এখন এই প্রলাপের মানে কি? মানে আছে, প্রলাপগুলি মন দিয়ে শোনো। তোমরা সুন্দরী মেয়ের লোভ সামলাতে পারলে না, আমাকে বউ হিসেবে ঘরে নেয়া সাব্যস্ত করলে, বড়মামার বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। আমার সোজা সরল মামার ধারণা হলো আমার বাবা মার পরমপুণে এমন একটা বিয়ের সম্বন্ধ হল। আমি মুহিবকে নিয়ে তোমার প্রকাণ্ড বাড়িতে চলে এলাম, এটা তোমার পছন্দ হল না। মুহিবকে মামার বাড়িতে রেখে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, ওর বয়স মাত্র 5, ওকে বড় করেছি আমি, আমাকে না দেখে সে বেশিক্ষণ থাকতে পারে না। বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে যখন খেলতে যেত, কিছুক্ষণ পরপর ছুটে এসে দেখে যেত আমি বাসায় আছি কিনা। এই 5 বছর বয়সের বাচ্চা ছেলের উপর তুমি কিরকম মানসিক চাপ দিয়েছিলে তোমার মনে আছে? শফিক কঠিন গলায় বলল, তুমি সীমা অতিক্রম করে যাচ্ছ। জেবা বলল, গত 19 বছর তুমি একা সীমা অতিক্রম করেছ, আজ আমি করব। মনে আছে কিভাবে তুমি একটা বাচ্চা ছেলেকে শাস্তি দিতে? তোমাদের বিরাট বাড়ি, তাকে একা একটা ঘরে থাকতে দিলে, সে ভয়ে অস্থির। আমি বললাম, কাজের একটা মানুষ তার ঘরে শুয়ে থাক। তুমি বললে, কাজের মানুষদের দোতলায় ওঠার নিয়ম নেই। প্রথম রাতে মুহিব ভয় পেয়ে আমাদের শোবার ঘরের দরজার সামনে এসে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলে, মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি সেটাকে বড় অপরাধ বলে মনে করিনি,
আমাদের এই বাড়ি ভূতের বাড়ি নয়, ভয় কাটানোর জন্য সামান্য শাসন অন্যায় না। এটাকে তুমি সামান্য শাসন বলছ? রাতের পর রাত তাকে তালাবদ্ধ করে রাখা সামান্য শাসন? তোমার কথা শেষ হয়েছে না আরো আছে? এত চট করে আমার কথা শেষ হবার না। আমাকে মুহিবের কাছে যেতে হবে, কাজেই অল্পতেই শেষ করব। আমার যে দরিদ্র বড় মামার কাছ থেকে তুমি আমাকে তুলে এনেছিলে, সেই বেচারা কোনো দোষ করেনি, কিন্তু কি অপমান তুমি তাকে করেছো তা মনে আছে? না, মনে নেই। আমার স্মৃতিশক্তি তোমার মতো প্রখর না। তাহলে মনে করিয়ে দিই, ছেলে মেয়েদের নিয়ে খুব আগ্রহ করে মামা একদিন আমাকে দেখতে এলেন। তুমি এমন ভঙ্গি করলে যে একই যন্ত্রণা। মামা সোজা মানুষ, তোমার এই ভঙ্গি ধরতে পারলেন না। মহানন্দে তিনি বাড়িঘর দেখতে লাগলেন, আনন্দে এবং বিস্ময়ে তিনি অভিভূত। বারবার বলছেন, আমার জেবা মার রাজ কপাল। আমি জানি আমার কি কপাল, তবু মামার আনন্দ দেখে আমারও আনন্দ হল। তারা যখন চলে গেলেন, তুমি আমাকে এসে বললে, আমার রোলেক্স ঘড়িটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপরে ছিল। তুমি শুনলে আহত হতে পারো, তবু বলছি আমি নিশ্চিত তোমাদের বাড়ির কেউ কাণ্ডটা করেছে। আমি খোঁজ নেবার জন্য লোক পাঠাচ্ছি। মানুষ হিসেবে তোমার প্রতি আমার উঁচু ধারণা কখনোই ছিল না, তবু এই ধরনের চিন্তা তুমি করতে পারো তা ভাবিনি। আমি পাথর হয়ে গেলাম। একবার ভাবলাম তোমার পা জড়িয়ে ধরে বলি, এটা করো না, এই দয়াটা তুমি আমার প্রতি করো। শেষ পর্যন্ত তাও করা হলো না, পা জড়িয়ে ধরতে ঘৃণা বোধ হলো। তুমি চিঠি দিয়ে মামার কাছে লোক পাঠালে, মামা ছুটে এলেন এবং ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, মনে আছে? ঘড়ি বিষয়ে খোঁজ নেওয়া কি খুব অযৌক্তিক ছিল? অল গোল্ড রোলেক্স ঘড়ি, 50,000 টাকা দাম। তার চেয়ে বড় কথা, এটা আমার দাদার দেয়া গিফট, স্মৃতিচিহ্ন, আমি খোঁজ করব না? এতগুলি মানুষ ওই দিন বাড়িতে এসেছে, দরিদ্র মানুষ, অভাবের তাড়নায় দরিদ্র মানুষের স্বভাব নষ্ট হয়, তাদের পক্ষে ঘড়ি নিয়ে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? আমি তো মনে করি আমি ওই দিন যা করেছিলাম ঠিকই করেছিলাম, অযৌক্তিক কিছু করিনি। তোমার সব কাজই যৌক্তিক, চমৎকার একজন যুক্তিবাদী মানুষ তুমি। 19 বছর ধরে তোমার যুক্তি শুনছি আর মুগ্ধ হচ্ছি, আর ইচ্ছা করছে না। এই যে আমি হাসপাতালে যাচ্ছি, এ বাড়ি থেকে এটাই আমার বের হয়ে যাওয়া, আমি আর ফিরে আসব না। কি বললে? যা বলেছি তুমি ভালো মতোই শুনেছ, তারপরেও যদি শুনতে চাও আবার বলতে পারি, শুনতে চাও? তোমার মেয়ে? এই মেয়ে আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি তোমার মতোই ওকে মানুষ করো। এর জন্ম আমাদের দুজনের ভালোবাসায় হয়নি, এর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুমি যেসব কথা বললে তার জন্য তোমার অনুতাপের কোনো সীমা থাকবে না। না থাকলে কি আর করা, অনুতাপ করব, তবে তোমার কাছ থেকে অনেক দূরে থেকে করব। তোমার মুখ দেখতে হচ্ছে না, এই আনন্দ অনুতাপের চেয়ে লক্ষগুণ বেশি হবে, এই কথাটি সত্যি। জেবা চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, তুমি হয়তো জানো না, বুধবার মুহিব গোপনে একটি মেয়েকে বিয়ে করেছে। বিয়েটা তাকে গোপনে করতে হয়েছে, আমাকেও সে জানায়নি, কারণ তুমি। তার জীবনের চরম আনন্দের ঘটনায় আমি পাশে ছিলাম না, তার কারণও হচ্ছ তুমি। বেচারা ভয়ে আমাকে পর্যন্ত বলতে পারিনি, আমাকে বললে তুমি যদি শুনে ফেলো, আমাকে বললে যদি তুমি শুনে ফেলো। তোমার কাছ থেকে শেষ একটা সুবিধা নেই, তুমি কি তোমার ড্রাইভারকে বলে দেবে যেন আমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আসে? আমি বললে তো হবে না,
ড্রাইভারকে তুমি বলে রেখেছো গাড়ি বের করতে হলে সবসময় তোমাকে জিজ্ঞেস করে বের করতে হবে, ঠিক না? শফিকুর রহমান উঠে দাঁড়ালেন। জেবা বলল, সব মন্দ দিকেরও একটা ভালো দিক থাকে। মুহিবের জীবন সংশয় না হলে আজ যেভাবে ঘর থেকে বের হয়ে যেতে পারছি তা পারতাম না। সারা জীবন থাকতে হতো তোমার সঙ্গে। জেবা থু করে কার্পেটে থুতু ফেলল। তুমি অসম্ভব উত্তেজিত, উত্তেজিত অবস্থায় তুমি কি বলছো নিজেও জানো না। আমি কি বলছি আমি খুব ভালো করে জানি। এখন তোমাকে যা বললাম তার প্রতিটি শব্দ আমি মনে মনে লক্ষ্যবার করে বলেছি। আমার সম্পর্কে বলা যায় এমন ভালো কিছু কি নেই? আছে, একটা আছে। বিয়ের পর তুমি আমাকে পড়াশোনা করিয়েছ, ইংরেজি সাহিত্যে আমি এমএ পাস করেছি, তোমার জন্যই করেছি। সংসারে ছেলে মেয়ে এলে পড়াশোনায় ক্ষতি হবে, কাজেই আমাদের মেয়ে সারার জন্ম হলো বিয়ের 9 বছর পর। খুব সাবধানে এইসব বিষয়েও তুমি লক্ষ্য করেছ, ওস্তাদ রেখে গান শিখিয়েছ। গায়িকা হিসেবে আমি মোটামুটি ধরনের, সেই মোটামুটি ধরনের গায়িকাকে আজ যে লোকে চেনে, উৎসাহী বালিকারা যে অটোগ্রাফ চায়, তার কারণ তুমি বিস্তর ধরাধরি করে আমাকে রেডিও টিভিতে সুযোগ করে দিয়েছ। এটা অবশ্যই তোমার ভালো দিক। এই ভালো দিকেও কিন্তু ফাঁকি আছে। তুমি যা করেছো তা আমার জন্য করনি, তোমার নিজের জন্য করেছো। লোকে বলবে তোমার স্ত্রী এমএ পাস, লোকে বলবে তোমার স্ত্রী বিখ্যাত গায়িকা, ভুল বললাম? শফিকুর রহমান জবাব দিলেন না। যেবার ঠোঁট হাসির ভঙ্গিমায় একটু উল্টে গেল। সে তার গলার স্বর খানিকটা নামিয়ে বলল, তুমি কি তোমার বিখ্যাত গায়িকা স্ত্রীর গান কখনো শুনতে চেয়েছ? বর্ষার রাতে কখনো কি তার ঘুম ভাঙিয়ে তাকে বলেছ, আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে এই গানটা একটু গাও তো শুনি? সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। ঠিক বলেছ, সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। তোমার একটি বিষয়ে উৎসাহ, স্ত্রীকে নগ্ন করে তার দিকে তাকিয়ে থাকা। স্টপ ইট, চেঁচিও না, চেঁচিয়ে কিছু হবে না। জেবা আবার কার্পেটে থুতু ফেলল। পাশের ঘরে সারা কাঁদছে, সে হয়তো বাবা মার চিৎকার বা হইচই শুনেছে, কিংবা কোনো কারণে তার কাঁচা ঘুম ভেঙে গেছে। 10 বছর বয়স হলেও এই মেয়ে হঠাৎ ঘুম ভেঙে গেলে খানিকক্ষণ কাঁদে। অন্য সময় হলে জেবা ছুটে যেত, আজ গেল না। কালো হ্যান্ডব্যাগ হাতে নিতে নিতে বলল, মেয়ের কাছে যাও, আমি বিদায় হচ্ছি, গাড়ি নেব না, এমন কিছু রাত হয়নি, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। অনেকক্ষণ দরজা নক করার পর সারা দরজা খুলল। শফিক সাহেব বললেন, কাঁদছ কেন মা? সারা চোখ মুছতে মুছতে বলল, মা আমার জন্য খুব খারাপ লাগছে। খারাপ লাগাই তো স্বাভাবিক, কাঁদলে কি খারাপ লাগা দূর হবে? কান্না এলে আমি কি করব? নিজেকে সামলাতে হবে, যাও বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে আসো। বাবা আমি মামার কাছে যেতে চাই। কি হবে সেখানে গিয়ে? তুমি তো ডাক্তার না, তুমি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না। সাহায্য করার জন্য তো আমি যেতে চাচ্ছি না। তাহলে কি জন্য যেতে চাও? আমি মামার বন্ধুদের মতো ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে থাকব, আমার যদি কাঁদতে ইচ্ছে করে আমি কাঁদব। মামার যে বন্ধুটা চিৎকার করে কাঁদছিল আমি সেরকম চিৎকার করে কাঁদব। সারা, মা তুমি বোকা মেয়ের মতো কথা বলছো। আমাকে সারা ডাকবে না বাবা, এই নাম আমার ভালো লাগে না, আমাকে প্রিয়দর্শিনী ডাকবে। কে তোমাকে এসব বলতে শিখিয়েছে, তোমার মা? যা শেখার আমি নিজে নিজে শিখি, কারো কাছ থেকে আমি কিছু শিখি না।
কোনোদিন শফিকুর রহমান যা করেন না আজ তাই করলেন, মেয়ের গালে চর বসিয়ে দিলেন। প্রিয়দর্শনী কার্পেটে ছিটকে পড়ল, তবে কেঁদে উঠল না, অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল বাবার দিকে। মুহিবের সব বন্ধুরাই এখনো আছে, চারজন ছিল, তার সঙ্গে আরও দুজন যুক্ত হয়েছে। এদের মধ্যে একজনের নাম তোফাজ্জল, সে হাসপাতালের ডাক্তারদের বড় বিরক্ত করছে। 10 মিনিট পরপর হাত কচলাতে কচলাতে জিজ্ঞেস করছে, স্যার অবস্থা কীরকম দেখছেন, ইম্প্রুভমেন্ট বোঝা যায়, ব্লাড লাগবে কি না একটু কাইন্ডলি বলবেন, আমার আর মুহিবের সেম ব্লাড গ্রুপ, বি পজিটিভ। শুরুতে ডাক্তাররা তার প্রশ্নের জবাব দিচ্ছিলেন, এখন দিচ্ছেন না, তাকে দেখা মাত্র বিরক্ত হচ্ছেন। তোফাজ্জল এসব বিরক্ত গায়ে মাখছে না, সে শুধু ডাক্তারদের বিরক্ত করছে তাই না, নার্সদেরও করছে, বিশেষ করে ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্সদের। দরজায় টোকা দিয়ে বলছে, সিস্টার একটু বাইরে আসবেন, জাস্ট ফর আ সেকেন্ড, রোগীর অবস্থাটা একটু বলবেন, খুব টেনশন ফিল করছি, অবস্থা স্টেবল কিনা বলুন, ব্লাড লাগলে জানিয়ে দিলেই হবে, আমারও বি পজিটিভ। আপা কি মনে করেন, অবস্থা এখন ভালোর দিকে না? মুহিবের অবস্থা ভালোর দিকে নয়, জ্ঞান এখনো আসেনি, সে আছে কোমার ভেতর, হার্টবিট নেমে গেছে, মাঝে মাঝে দু একটা বিট মিস করা শুরু করেছে, পায়ের পাতা হয়েছে হালকা নীল, যার মানে ফুসফুস রক্ত তেমনভাবে পরিষ্কার করতে পারছে না, রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে, বাইরে থেকে অক্সিজেন দিয়েও সেই ঘাটতি পূরণ হচ্ছে না, রিফ্লেক্স অ্যাকশন সর্বনিম্ন পর্যায়ে, চোখের মণিতে কড়া আলো ফেলার পরও মণি তেমনভাবে সংকুচিত হচ্ছে না। রাত 10টায় রেসিডেন্ট ফিজিশিয়ান তোফাজ্জলকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন, শুকনো গলায় বললেন, রোগীর অবস্থা ভালো না। তোফাজ্জল ক্ষীণস্বরে বলল, একটু আগে একজন সিস্টার বললেন অবস্থা স্টেবল, এখন স্টেবল, স্টেবল মানেই ভালো তা তো না, অবস্থা খারাপ হওয়া শুরু করেছে। ও, আমাদের তেমন কিছু করণীয় নেই স্যার, পিজিতে কি ট্রান্সফার করব? তাতে কোনো 19-20 হবে বলে মনে হয় না, পিজিতে যেসব ফ্যাসিলিটি আছে আমাদেরও আছে, আমরা চেষ্টা ত্রুটি করছি না, একমাত্র অপেক্ষা করা ছাড়া এখন আর কিছু করার নেই, অপেক্ষা করুন এবং প্রার্থনা করুন। ব্লাড কি লাগবে স্যার? একটু পরপর ব্লাডের কথা জিজ্ঞেস করছেন কেন, লাগলে আপনাদের জানাতাম, রুগী আপনার কি হয়? ভেরি ক্লোজ ফ্রেন্ড স্যার, বলতে বলতে তোফাজ্জল কেঁদে ফেলল। মুহিব তার বিয়ের সময় তাকে খবর দেয়নি, এই দুঃখেও সে একবার কেঁদেছে, এখন কাঁদছে সম্পূর্ণ ভিন্ন রকম দুঃখে। বছর 3 আগে তোফাজ্জলের আলসার অপারেশন হলো, 2 ব্যাগ রক্ত লেগেছিল, সেই 2 ব্যাগ রক্ত মুহিব দিয়েছে, রক্তের ঋণ শোধ হয়নি। ডাক্তার সাহেব অস্বাভাবিক কোমল গলায় বললেন, ভাই কাঁদবেন না, আপনি রোগীর আত্মীয় স্বজন সবাইকে খবর দিন, খুব খারাপ কিছুর জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলুন। আরেকটা কথা, আপনি ইনটেনসিভ ইউনিটের নার্সদের আর বিরক্ত করবেন না প্লিজ, ওরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। স্যার আমি আর বিরক্ত করব না। তোফাজ্জল ডাক্তারের ঘর থেকে বের হয়ে এলো চোখ মুছতে মুছতে, তার বন্ধুরা তাকে কিছুই জিজ্ঞেস করল না, সেও কিছু বলল না, শুধু যখন জেবা এসে বারান্দায় দাঁড়ালো তখন সে বলল,
আপা, ডাক্তার সাহেব বললেন মুহিবের অবস্থা ভালো না, আত্মীয় স্বজনদের খবর দিতে বললেন। জেবা ক্লান্ত গলায় বলল, খবর দেওয়ার আর কেউ নেই। ওই মেয়েটা কি এসেছিল অরু? জি না। ওর বাসার ঠিকানা কি তোমরা কেউ জানো? আমি মেয়েটিকে নিয়ে আসব। রাহেলা বললেন, রাত তো অনেক হয়েছে, 10টা প্রায় বাজে, খেয়ে যাও না। আবরার লজ্জিত ভঙ্গিতে বলল, জি না, এখন উঠবো, অনেক দেরি করে ফেললাম। ওরু বলল, উঠবো বলে তো বসেই আছেন, উঠছেন তো না। মেরু তাকাল শাসনের ভঙ্গিতে, চোখের ভাষায় বলার চেষ্টা, এসব কি হচ্ছে? রাহেলা বললেন, বাবা তুমি পা তুলে আরাম করে বসো, ঘরে যা আছে তাই খাবে, আমি খাবার দিতে বলে আসি। মিরু বলল, আমরা কিন্তু খুব ঝাল খাই, আপনি ঝাল খেতে পারবেন তো? চেষ্টা করে দেখি। আবিরের বাবা আবার একেবারেই ঝাল খেতে পারে না, কাঁচামরিচ কিনতে গিয়ে দোকানদারকে কি বলে জানেন? বলে, এই যে ভাই, ঝাল নেই এমন কাঁচামরিচ আছে? উনি আছেন কেমন? ভালো আছে, আজই কথা বললাম। অবশ্যই খুব ভালো বোধ হয় নেই। আমার কাছে তার গলার স্বর একটু ভারী ভারী লাগলো, মনে হয় ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে গলার স্বর ভারী হয়ে যায় না? আবরার হাসি মুখে বলল, ডাক্তারি শাস্ত্রে এমন কথা পড়িনি, তবে হতে পারে। জানেন, মাঝে মাঝে ওর গলা আমি একদম চিনতে পারি না। একদিন কি হয়েছে জানেন? সে অফিস থেকে টেলিফোন করে আমাকে বলল, মিরো, কেউ কি আমার খোঁজ করেছিল? আমি একদম গলা চিনতে পারলাম না। আমি বললাম, কে কে কথা বলছেন? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো বটেই। মিরু আরেকটা গল্প শুরু করতে যাচ্ছিল। রাহেলা তাকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। বিরক্ত স্বরে বললেন, তোর কি বুদ্ধি শুদ্ধি একেবারেই নেই? ওকে ওরুর সঙ্গে গল্প করতে দে, ও ওরুর সঙ্গে কথা বলতে এসেছে, তোর বকবকানি শোনার জন্য আসেনি, তখন থেকে আঠার মতো লেগে আছিস। মিরু আহত গলায় বলল, আঠার মতো কখন লেগে রইলাম? বাবুর শরীর খারাপ, বাবুকে দেখাচ্ছিলাম। দেখানো তো হয়েছে, এখন চুপচাপ আমার সামনে বস। মিরু গম্ভীর মুখে বসল, তার মনটা খারাপ। আবিরের বাবা প্রসঙ্গে মজার একটা গল্প মনে হয়েছিল, গল্পটা বলা গেল না, খাবার টেবিলেও বলা যাবে না, বাবাও নিশ্চয়ই একসঙ্গে খেতে বসবেন। এসব হালকা ধরনের গল্প বাবার সঙ্গে করা যায় না। রাহেলা চাক চাক করে আলো কাটছেন, ঘরে খাবার তেমন কিছু নেই, আলু ভাজি করে দেবেন, একটা পদ বাড়বে, দুপুরের মাছ আছে, রাতে ডিমের তরকারি করা হয়েছে, মাছ ডিমের তরকারি আলু ভাজা, ডাল রান্না হয়নি, অনেকে আবার ডাল ছাড়া খেতে পারে না, একটু ডাল কি বসিয়ে দেবেন? আধ ঘন্টার মতো লাগবে। আচ্ছা লাগুক, এক রাতে একটু দেরি করে খেলে কিছু হবে না। মিরু কেমন মুখ কালো করে বসে আছে, রাহেলার মায়া লাগলো। তিনি কোমল গলায় ডাকলেন, মিরু, কি মুখ কালো করে বসে আছিস কেন? তুই কি রাগ করেছিস আমার কথায়? না। আচ্ছা, তোর কাছে আবরার ছেলেটাকে কেমন লাগে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো, ভদ্র, চেহারাও সুন্দর,
অবশ্যই গায়ের রং শ্যামলা ধরনের। আবিরের বাবার পাশে দাঁড়ালে বেচারাকে রীতিমতো কালো লাগবে। আমেরিকায় থেকে এখন নিশ্চয়ই আরও ফর্সা হয়েছে। রাহেলা বিরক্ত মুখে বললেন, ফর্সা হবারই কথা। তুমি তোমার দুই জামাইয়ের মধ্যে কাকে বেশি পছন্দ করো মা? দ্বিতীয় জন জামাই এখনো হয়নি, হোক তারপর দেখা যাবে। ধরো হয়েছে, ওতে বাকিও বেশি নেই। বড় জামাইকে বেশি পছন্দ করব, বড়র মর্যাদাই আলাদা। তোমার বড় জামাই তোমাকে খুব পছন্দ করে, প্রতি চিঠিতে তোমার কথা থাকে। লাস্ট চিঠিতে লিখল, মার শরীরের দিকে লক্ষ্য রাখবে, ব্লাড প্রেশার এই বয়সে কন্ট্রোল রাখতে হয়, তুমি খুব খেয়াল রাখবে, মা বুড়ো মানুষ, ওষুধ খাবার কথা হয়তো মনেই থাকবে না। রাহেলা বিস্মিত হয়ে বললেন, তুই কি চিঠি মুখস্থ করে ফেলেছিস নাকি? মিরু লাজুক গলায় বলল, অনেকবার করে পড়ি তো মুখস্থ হয়ে যায়। এই যে ওর চিঠিটা তোমাকে পড়ে শোনালাম, এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছ? না। ইন্টারেস্টিং হচ্ছে সব জামাইরা শাশুড়িকে আম্মা ডাকে, ও কিন্তু তোমাকে মা ডাকে। মা ডাকটা অনেক আন্তরিক না? রাহেলা কঠিন কিছু বলতে গিয়েও বললেন না। তার দাঁত ব্যথা তীব্র হচ্ছে, বসে থাকতে পারছে না। ওরু বলল, আপনি পা তুলে আরাম করে বসছেন না কেন? পায়ে ঠান্ডা লাগছে না? পায়ের উপর চাদর টেনে নিন। আবরার বলল, তোমার মার বিছানায় পা তুলে বসতে সংকোচ লাগছে। এটা মার বিছানা মোটেই না, এটা হচ্ছে গেস্ট বিছানা। বাবা মার ঝগড়া হলে মা এখানে ঘুমোতে আসেন। এখন কি ওনাদের ঝগড়া চলছে? হ্যাঁ চলছে, সপ্তাহে তারা 8 বার ঝগড়া করেন। এমন সব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া যে মাঝে মাঝে তাদেরকে খুব ছেলে মানুষ মনে হয়। আজ কি নিয়ে তাদের ঝগড়া হয়েছে জানেন? কি নিয়ে? দাঁত ব্যথা নিয়ে। মার দাঁত ব্যথা করছিল, বাবা বললেন লবণ পানি দিয়ে কুলকুচা করতে, মা বললেন এতে কিছু হয় না। বাবা রেগে গেলেন, তুমি কি করে দেখেছো যে হয় না? না করে বললে হয় না, যুক্তি এবং কাউন্টার যুক্তি চলতে লাগলো। এক পর্যায়ে বাবা, থাক সেটা আর আপনাকে বলবো না, ওরও মিটিমিটি হাসতে লাগলো। আবরার মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এই মেয়ের কথা বলার ভঙ্গি এত সুন্দর, চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মেয়েটা কি বলছে সেদিকে লক্ষ্য থাকে না, কি করে কথা বলছে তাই প্রধান হয়ে দাঁড়ায়। আবরার ঠিক করে রেখেছে, সে বিয়ের পর অরুকে বলবে, তুমি প্রতি রাতে 1 ঘন্টা আমার সামনে বসবে এবং নন স্টপ কথা বলে যাবে, এক মুহূর্তের জন্যও থামতে পারবে না। অরু? জি। তোমরা দু বোন সম্পূর্ণ দুরকম, চেহারায় মিল ছাড়াও জেনেটিক কারণে বনে বনে চরিত্রগত কিছু মিল থাকে, তোমাদের তাও নেই। মিল আছে, দুজনের কাউকেই তো আপনি ভালো মতো জানেন না, তাই ধরতে পারছেন না। মিলটা কি বলো তো? ওরু শান্ত গলায় বলল, ভালোবাসার ক্ষমতা আমাদের দু বোনেরই অসাধারণ, আমরা পাগলের মতো ভালোবাসতে পারি। আমার দুলাভাই
প্রাণী হিসেবে খুবই নিম্ন শ্রেণীর। তাকে যে কি পরিমাণ ভালো আপা বাসে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি ভালো? কেন ভালো না? ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে কজন ভালোবাসতে পারে? আবরার আগের মতো মুগ্ধ চোখে আবার তাকালো। সে ভেবে পাচ্ছে না তার এই মুগ্ধতা বিয়ের পরেও থাকবে কিনা। এই মেয়েটি খুব সহজ, খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, এটিও একটি অস্বাভাবিক ব্যাপার। যার সঙ্গে অল্প কদিন পর বিয়ে হবে তার সঙ্গে এত স্বাভাবিক ভঙ্গিতে কি কথা বলা যায়? লজ্জা, দ্বিধা, সংকোচ খানিকটা হলেও তো আসবে। এই মেয়েটার মধ্যে তা আসছে না। ওরু, জি, প্রায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মনে থাকে না? এখন নিশ্চয়ই মনে পড়েছে। হ্যাঁ, তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলো, আমার ভালো লাগে। আমি আবার কারো সঙ্গে খুব সহজ হতে পারি না। সহজ হতে ইচ্ছে করে কিন্তু পারি না। আমি যখন আমার মার সঙ্গে কথা বলি তখনও খানিকটা আড়াল থাকে। এই তো এখন সহজভাবে কথা বলছেন, এখন কি কোনো আড়াল বোধ করছেন? না, করছি না। তাহলে বলুন। আবরার ইতস্তত করে বলল, তোমার সঙ্গে কি মুহিব নামের কোনো ছেলের পরিচয় আছে? আমার দূর সম্পর্কের এক ভাগ্নি দিন দশেক আগে হঠাৎ এক গাদা কথা বলল। আবরার থেমে গেল। ওরও চুপ করে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবরার অস্বস্তির সঙ্গে বলল, আমি অবশ্যই কিছু মনে করিনি, পরিচয় থাকাটাই স্বাভাবিক। ছেলেমেয়েরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছে, মেয়েদের শুধু মেয়ে বন্ধু থাকবে, ছেলে বন্ধু থাকবে না তা কি হয়? ওরু আবরারকে থামিয়ে দিয়ে বলল, আপনার ভাগ্নিই ঠিকই বলেছে, মুহিব নামের একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। আবরার চুপ করে আছে, প্রসঙ্গটা তোলায় সে নিজেই বিব্রত বোধ করছে। তবে ওরুর মধ্যে বিব্রত বা অস্বস্তি বোধের তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। ওরু বলল, আর কিছু কি জানতে চান? আবরার বলল, এই না না, কিছুই জানতে চাই না। যে সহপাঠী বন্ধুরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হইচই করছে, বন্ধুর মতো সম্পর্ক, এটা আমার কাছে খুব হেলদি মনে হয়। ওরু, তুমি কখনো মনে করবে না যে বিয়ের পর আমি তোমাকে সবার কাছ থেকে আলাদা করে একটা ক্ষুদ্র গণ্ডিতে বন্দি করে ফেলব। মনের এইটুকু ঔদার্য আমার আছে। ওরু বলল, আমি আপনাকে একটা চিঠি লিখেছি। আবির বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি আপনার সঙ্গে খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেও আমার এমন কিছু কথা আছে যা সহজভাবে বলতে পারছি না, এই জন্যই চিঠি লিখেছিলাম। কোথায় সেই চিঠি? চিঠিটা আমার পছন্দ হয়নি, আবার নতুন করে লিখব, আজ রাতেই লিখব, কাল আপনাকে আমি নিজের হাতে দিয়ে আসব। বিষয়বস্তু কি জানতে পারি? কাল জানবেন। ওরু, কোনো সমস্যা আছে কি? ওরু ক্ষীণস্বরে বলল, আছে, সমস্যা আছে, বড় রকমের সমস্যা আছে। আবরার তাকিয়ে আছে, ওরু তাকিয়ে আছে,
তবে সে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বৃষ্টি নেমেছে, বারান্দায় বাতি জ্বলছে বলেই বৃষ্টির ফোঁটা চোখে পড়ছে। আলো পড়ে বৃষ্টির ফোঁটাগুলি মুক্তার মতো ঝিকমিক করছে। অরুর কান্না পাচ্ছে, কান্না আটকে রাখতে কষ্ট হচ্ছে। মিরু এসে বলল, কি ব্যাপার, দুজন চুপচাপ কেন, খাবার দেয়া হয়েছে। আবরার লক্ষ্য করল অরুর হাতে আংটি নেই। এমন কোনো বড় ব্যাপার নয়, তবু কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে। হাতে আংটি নেই, অরু নিজেও কি এ ব্যাপারটায় গুরুত্ব দিচ্ছে? হাত আড়াল করার চেষ্টা করছে কেন? অরু খেতে বসল না, শুকনো মুখে বলল, আমার খিদে নেই। রাহেলা বললেন, দুপুরেও তো কিছু খাসনি, কি ব্যাপার, জ্বর নাকি? না জ্বর না। দেখি কাছে আয়। আশ্চর্য, জ্বর আছে তো। অরু হাসতে হাসতে বলল, এত আশ্চর্য হবার কি আছে মা, মানুষের জ্বর হয় না। অকারণে জ্বর হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ডাক্তার সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করো। আবরার নিঃশব্দে খাচ্ছে, মিরু তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছে। অরুদের খাবার টেবিলটি বেশ বড়, এত বড় টেবিলের এক কোণায় একজন মানুষ মাত্র খাচ্ছে, দৃশ্যটা চোখে পড়ার মতো। রাহেলা বললেন, তোমাকে একা খেতে হচ্ছে, তুমি কিছু মনে করো না বাবা, অরুর বাবা এখন খাবেন না, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। অরু মিরু সন্ধ্যাবেলা দুটা রুটি খায়, রাতে আর কিছু খায় না। আবরার বলল, আমার কিছু অসুবিধা হচ্ছে না, একা খেয়ে আমার অভ্যাস আছে, বাড়িতেও আমি একা খাই। মিরু বলল, আমি সন্ধ্যাবেলা দুটা রুটি খাই কেন জানেন? আবিরের বাবার জন্য। সে চিঠি লিখেছে, এই দেশের মেয়েদের বেশিরভাগ পেটুক, যা পায় গপগপ করে খায়, বিয়ের পর এক একজন ফুলে কোলবালিশ হয়ে যায়। তুমি খাবার দাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, তোমার মোটার ধাত। অরু বলল, আপা চুপ করো তো, পুরো চিঠি মুখস্থ বলতে হবে না। এমনিতে আপার স্মরণশক্তি খুব খারাপ, কিন্তু দুলাভাইয়ের প্রতিটি চিঠি দাড়ি কমা কাটাকুটি সহ মুখস্থ। আবরার হাসল, রাহেলাও হেসে ফেললেন, হাসি গোপন করার চেষ্টা করেও গোপন করতে পারলেন না। মিরু কঠিন গলায় বলল, স্বামীর চিঠি মুখস্থ করা কি অপরাধ? না অপরাধ না, তবে সেই চিঠি কবিতার মতো আবৃত্তি করে সবাইকে শোনানো একটি শাস্তিযোগ্য অপরাধ। মিরুর মুখ থমথম করছে, হয়তো সে কেঁদে ফেলবে। রাহেলা পরিস্থিতি সামলানোর জন্য বললেন, মিরু তুই আবরারের জন্য এক কাপ চা বানিয়ে আন। রাতে ভাত খাবার পর তুমি কি চা খাও বাবা? খাই না, তবে আজ খাব, বৃষ্টি হাওয়ায় ঠান্ডা ঠান্ডা লাগছে। অরু বলল, মা আমি আর বসে থাকতে পারছি না, তুমি তোমার গেস্টকে যত্ন করে চা খাওয়াও, আমি আমার ঘরে যাচ্ছি, শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে খুব ভালো মতো জ্বর আসছে। মুহিবের অবস্থা মনে হয় খারাপ। একজন ডাক্তার ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে ছুটে বের হলেন, দুজন ডাক্তার নিয়ে ফিরলেন, যেবা চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কাউকে কিছু জিজ্ঞেসও করছে না। বজলু এসে বলল, আপা ঘরে গিয়ে বসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন।
জেবা একটু সরে দাঁড়ালো। বৃষ্টির ছাটে শাড়ির অনেকখানি ভিজেছে, খেয়ালই হয়নি। শীত লাগছে আপা? একটু লাগছে। তোমার স্ত্রী কোথায়? ওকে ওর ভাইয়ের বাসায় রেখে এসেছি, খুব কান্নাকাটি করছিল। ভালো করেছ, সবাই মিলে কষ্ট করার কোনো অর্থ হয় না। আপা, আপনি কি কিছু খেয়েছেন? না, তোমরা খেয়েছ? জি, লিয়াকো টিফিন ক্যারিয়ারে করে বাসা থেকে খাবার নিয়ে এসেছিল, এমন খিদা লেগেছিল। খিদে লাগায় স্বাভাবিক, ক্রাইসিসের সময় খিদে পায়। লিয়াকো চাও নিয়ে এসেছে, আপনাকে একটু চা দেব আপা? জেবা স্বাভাবিক গলায় বলল, দাও। বুঝলো খুব অবাক হচ্ছে, কি শক্ত মেয়ে, কত সহজভাবে সমস্যা গ্রহণ করেছে, এখন পর্যন্ত একবারও কাঁদেনি। বুঝলো? জি আপা। মৃত্যু দেখে আমার অভ্যাস আছে, মা মারা গেলেন, বাবা মারা গেলেন, আমার ছোট একটা বোন ছিল রেবা, সেও মারা গেল, এরা তিনজনই সারা রাত মৃত্যু যন্ত্রণা ভোগ করে ভোরবেলা মারা গেল। সবার প্রথমে মারা গেলেন মা, মার মৃত্যুতে কেঁদেছিলাম, তারপর আর কাঁদিনি, কান্না আসেনি। জেবা চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে, তার মুখ দেখে মনে হচ্ছে চাটা ভালো লাগছে। আমার কি মনে হয় জানো বুঝলো? আমার মনে হয় মা বাবা মৃত্যুর পর পরকালে একটা সংসার পেতেছেন, এক এক করে আমাদের সব ভাই বোনদের নিয়ে যাচ্ছেন। সবার আগে নিলেন রেবাকে, কারণ রেবা ছিল বাবা মার খুব পছন্দের মেয়ে, এখন অপেক্ষা করছেন মুহিবের জন্য। এইসব আলোচনা থাক আপা। কেন, তোমার কি শুনতে খারাপ লাগছে? আমার বলতে কিন্তু খারাপ লাগছে না। রেবার মৃত্যুর সময় কি হলো শোনো, খুব কষ্ট পাচ্ছিল, রাত দুটার সময় হঠাৎ করে যেন তার কষ্ট কমে গেল, স্বাভাবিক নিঃশ্বাস নিতে লাগলো। আমি তার মাথার কাছে বসে আছি, সে হঠাৎ শক্ত করে আমার দুহাত ধরে উত্তেজিত গলায় বলল, আপা দেখো দেখো, আম্মু এসেছে, আম্মু। সে আঙ্গুল দিয়ে দরজার দিকে দেখাতে লাগলো। জেবা চায়ের কাপ বজলুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে আরেকটু চা দাও। আপনি টুলটায় বসুন। জেবা বসতে বসতে বলল, আমার কি ধারণা জানো বুঝলো, আমার ধারণা আজও বাবা মা রেবা এসেছে, তারা মুহিবের খাটের পাশে বসে আছে। এসব আলোচনা থাক আপা। আচ্ছা থাক। বুঝলো একটা কথা বলো, মুহিব তো তোমার অনেক দিনের বন্ধু। জি। আমার সম্পর্কে নিশ্চয়ই সে অনেক কিছু তোমাদের বলতো, কি বলতো বলতো? সবসময় বলতো, এই পৃথিবীতে আপনার মতো ভালো মেয়ে অতীতে কখনো জন্মায়নি, বর্তমানেও নেই, ভবিষ্যতেও জন্মাবে না। যেবার চোখে পানি এসে গেল, সে চোখ মুছতে মুছতে বলল, আমি জানতাম সে এই কথাই বলবে, তবু তোমার কাছে শুনতে চেয়েছি, ভালোই করেছি। অনেকক্ষণ ধরেই কাঁদতে চাচ্ছিলাম, পারছিলাম না, এখন পারছি। তুমি ভাগ্য বিশ্বাস করো বুঝলো? বুঝলো কিছু বলল না,
জেপা বলল, আমি বিশ্বাস করি। এতগুলি মানুষ গাড়িতে, কারোর কিছুই হলো না, মারা যাচ্ছে শুধু একজন, সেই একজন মাত্র। একদিন আগে তার বিয়ে হয়েছে। মৃত্যুটা দুদিন আগে কেন হলো না বলো তো? ওর মৃত্যুর পর কি হবে জানো? চারদিক থেকে শুধু সান্ত্বনার বাণী শুনব, সুন্দর সুন্দর সব বাণী, চমৎকার সব কথা। ইহকাল কিছুই না, ইহকাল হচ্ছে মায়া, আসল হচ্ছে পরকাল। প্রকৃতির নিয়ম কানুন মানুষের বোঝার উপায় নেই। কি কি কথা শুনবো আমি তোমাকে সব লিখে দিতে পারি, আগেও তিনবার শুনেছি। জেবা হয়তো আরো কিছু বলত, কথা থামিয়ে দিল। ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে দুজন ডাক্তার বেরোচ্ছেন, দুজনের মুখই জ্যোতিহীন। তাদের মুখের দিকে তাকিয়ে পরিষ্কার বলে দেয়া যায়, মৃত্যুর সঙ্গে যুদ্ধে এরা পরাজিত। জেবা উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওকে দেখে আসি। নার্স ছাড়াও একজন ডাক্তার মুহিবের পাশে আছেন। জেবা পায়ের কাছে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, ওর নিঃশ্বাসে এরকম শব্দ হচ্ছে কেন ডাক্তার সাহেব? ওর কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? ডাক্তার সাহেব কিছু বললেন না। জেবা বের হয়ে এলো। শফিকুর রহমান সাহেব এসেছেন, বাবার হাত ধরে প্রিয়দর্শিনী দাঁড়িয়ে আছে, দুজনই চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। জেবা তাদের দেখল, কিছু বলল না। শফিকুর রহমান সাহেব বললেন, প্রিয়দর্শিনী তার মামাকে দেখার জন্য খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে এসেছি। এই প্রথম শফিকুর রহমান তার মেয়েকে প্রিয়দর্শিনীর নামে ডাকলেন, নাম উচ্চারণ করলেন স্পষ্ট করে, সুন্দর করে। জেবা বলল, তোমার মামাকে এখন দেখে তোমার ভালো লাগবে না মা, না দেখাই ভালো। প্রিয়দর্শিনী কঠিন স্বরে বলল, আমি দেখব, এসো আমার সঙ্গে। প্রিয়দর্শিনী ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের দরজায় হাত রেখে মিষ্টি রিন রিনে গলায় বলল, আমি কি 2 মিনিটের জন্য ভেতরে আসতে পারি? শফিকুর রহমান ভয়ঙ্কর অস্বস্তি বোধ করছেন, স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতেও পারছেন না। স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, জেবা ওর অবস্থা কেমন? জেবা বলল, অবস্থা ভালো না, ডাক্তাররা কিছু বলছেন না, কিন্তু আমি বুঝতে পারছি, ওর গলা দিয়ে ঘর ঘর শব্দ হচ্ছে। প্রিয়দর্শিনী একা একা গিয়েছে, ও ভয় পাবে। শফিকুর রহমান বললেন, ও শক্ত মেয়ে, এতটুকুও ভয় পাবে না। আরেকটা কথা জেবা, তুমি নাকি চাও যে মেয়েটার সঙ্গে মুহিবের বিয়ে হয়েছে তাকে এখানে নিয়ে আসতে? হ্যাঁ। সেটা কি ঠিক হবে জেবা? এই ভয়ঙ্কর ঘটনাটা মেয়ের আড়ালেই হওয়া কি ভালো না? মেয়েটাকে তো একটা নতুন জীবন শুরু করতে হবে। তাকে যদি এখন এখানে নিয়ে আসো, তাহলে নতুন করে জীবন শুরু করা তার জন্য খুব সহজ হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো, যদি কেউ কোনোদিন না জানে যে মেয়েটার বিয়ে হয়েছিল। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বললাম জেবা, লিভ হার অ্যালোন। জেবা বলল,
তুমি মুহিবের দিকটা দেখবে না? তুমি কি মনে করো না মৃত্যুর সময় স্ত্রীকে পাশে পাবার অধিকার তার আছে? শফিকুর রহমান জবাব দিলেন না, কোনো জবাব তার মাথায় এলো না। ওরও জেগেই ছিল, সে জানত আবরার যাবার আগে তার ঘরে একবার উকি দেবে, জ্বর কেমন জানতে চাইবে, কপালে হাত রেখে উত্তাপ দেখবে, সেটাই তো স্বাভাবিক। যা স্বাভাবিক আবরারটা করল না, জ্বর দেখতে চাইল না, লাজুক মুখে বলল, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ আমার জন্মদিন, খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে বেড়াতে যাব। ওরু বলল, আগে বললেন না কেন, বললেই হতো, কোথাও বেড়াতে যেতাম। লজ্জা লাগলো, তখন লজ্জা লাগলো তো এখন লাগছে না কেন? আবরার বলল, বুঝতে পারছি না, একটু বসি তোমার ঘরে, বসুন। মিরু এসে বলল, ওরু তোর টেলিফোন। ওরু বলল, কে? জানি না কে, একজন মহিলা, বললাম তোর অসুখ, শুয়ে আছিস, তারপরেও চাচ্ছেন, খুব নাকি জরুরি। ওরু উঠে দাঁড়ালো, আবরারকে বলল, আপনি কিন্তু নড়বেন না, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কে? আমাকে তুমি চিনবে না, আমার নাম জেবা, আমি মুহিবের বড় বোন। ওরু হকচকিয়ে গিয়ে বলল, সালাম আলাইকুম আপা। তুমি কি এক্ষুনি এই মুহূর্তে আসতে পারবে? কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কি ব্যাপার আপা? মুহিব অ্যাক্সিডেন্ট করেছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর ওরু বলল, ওর কি জ্ঞান আছে? না, জ্ঞান নেই। ওরু ক্ষীণস্বরে প্রায় অস্পষ্টভাবে বলল, ওর অবস্থা খুব খারাপ, তাই না আপা? হ্যাঁ, আমি আসছি। আমি কি আসবো তোমাকে নিতে? আপনাকে আসতে হবে না, জামিল সাহেব শোবার আয়োজন করছিল। ওরু এসে দরজা ধরে দাঁড়ালো। জামিল সাহেব বললেন, কি হয়েছে মা? ওরু ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি একা যেতে পারবো না, আমি কিছুতেই একা যেতে পারবো না। ওরু হাতু গেড়ে মুহিবের পাশে বসে আছে, তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে চাপা গলায় বলল, ডাক্তার সাহেব, আমি কি ওর হাত একটু ধরতে পারি? বৃদ্ধ ডাক্তার কোমল গলায় বললেন, অবশ্যই ধরতে পারো মা, অবশ্যই পারো। আমি যদি ওকে কোনো কথা বলি তাহলে ও কি শুনবে? জানি না মা, কোমার ভেতর আছে, তবে মস্তিষ্ক সচল, শুনতেও পারে। মৃত্যুর এবং জীবনের মাঝামাঝি জায়গাটা খুব রহস্যময়, আমরা ডাক্তাররা এই জায়গা সম্পর্কে তেমন কিছু জানি না। ডাক্তার সাহেব, আমি ওকে কয়েকটা কথা বলবো, আপনি কি আমাকে কিছুক্ষণের জন্য ওর পাশে থাকতে দেবেন? ডাক্তার সাহেব ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরে ওরু একা,
ছোট ঘরটাকে তার সমুদ্রের মতো বড় মনে হচ্ছে। মুহিবের বিছানায় সাদা চাদরের জন্যে বিছানাটাকে মনে হচ্ছে সমুদ্রের ফেনা। সেই ফেনা অবিকল ঢেউয়ের মতো দুলছে। ওরু দুহাতে মুহিবের ডান হাত ধরে আছে। সে খুব স্পষ্ট করে ডাকল, এই তুমি তাকাও, তোমাকে তাকাতেই হবে। আমি সবকিছুর বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। আমি তোমাকে চলে যেতে দেব না, তোমাকে তাকাতেই হবে, তাকাতেই হবে। 25 বছর পরের কথা। অরুর বড় মেয়ে রুচির আর আজ বিয়ে। বিরাট আয়োজন, ছাদে প্যান্ডেল হয়েছে, 500 মতো মানুষ দাওয়াত করা হয়েছিল। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে হাজারের ওপর দাওয়াতি মেহমান এসেছে। সমস্যা হচ্ছে আকাশের অবস্থা ভালো না, সারাদিন ঝকঝকে রোদ গিয়েছে, সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উরুর স্বামী আবরার সাহেব চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। খাওয়া কম পড়ে গেলে সমস্যা হবে, হোটেলে লোক পাঠিয়েছেন, খবর দিয়ে রাখা প্রয়োজনে যাতে খাবার চলে আসে। কিছু মেহমান খাইয়ে দিলে ভিড় পাতলা হতো, খাওয়ানো যাচ্ছে না, কারণ বর এখনো আসেনি, বড় দেরি করছে। সন্ধ্যা 7টার সময় চলে আসার কথা, এখন বাজছে 8টা। আকাশের অবস্থা আরো খারাপ করেছে, বৈশাখ মাস, ঝড় বৃষ্টির কাল, তিরপল দেয়া আছে, ভারী বর্ষণ হলে তিরপলে কাজ হবে বলে মনে হয় না। এ নিয়েও আবরার সাহেব দুশ্চিন্তা করছেন, তার প্রেশারের সমস্যা আছে। সামান্য দুশ্চিন্তাতেও তার প্রেশার বেড়ে যায়। বর আসতে দেরি হবার কথা নয়, এত দেরি হচ্ছে কেন? বর এলো 8:30। অরুর মেজো মেয়ে কান্তা ছুটে এসে তার মাকে বলল, বর এসেছে মা। কুচ্ছিত রুচি, দেখলে তুমি বমি করে দেবে। কটকটে হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে, গরম খুব, এই জন্যে নাকি সে আচকান পরেনি। পাঞ্জাবি দেখে আমার সব বন্ধুরা হাসাহাসি করছে। ওরু হাতের কাজ ফেলে বর দেখতে গেলেন। বরের মুখের দিকে তিনি তাকালেন না, তাকিয়ে রইলেন কটকটে হলুদ রঙের পাঞ্জাবির দিকে। তার গা ঝিমঝিম করতে লাগল। কান্তা বলল, কি হয়েছে মা, এরকম করছো কেন? তিনি অস্পষ্ট স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে না মা, আমাকে বিছানায় নিয়ে শুয়ে দে তো। বিয়েবাড়ির আনন্দ কোলাহল থেকে তিনি দূরে সরে গেলেন, ঘর অন্ধকার করে শুয়ে রইলেন চুপচাপ। আবরার সাহেব খবর শুনে স্ত্রীর পাশে এসে বসলেন, হাত রাখলেন মাথায়। ওরু বলল, হাজারো কাজের সময় তুমি এখানে এসে বসে আছো কেন? আমি ভালো আছি, মাথাটা কেন জানি একটু ঘুরে উঠল। আবরার সাহেব বললেন, কোনো অসুবিধা নাই, আমি না গেলে কাজ আটকে থাকবে না।
এমন সব হৃদয় ছোঁয়া গল্প শুনতে বাংলা নোভেলস অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি অর্পা, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।